অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডরের 62তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া এবং আমার টিম মেম্বার সুমন, রেহান ও লোবানের পক্ষ থেকে শুরু হল ডরের 62তম পর্ব। আজকের ডরটি ধারণ করা হয়েছে টাঙ্গাইলের একটি রেস্ট হাউসে এবং ডরে অংশ নিচ্ছেন নাভিদ, সাবিদ, নুরুল হক এবং সালাউদ্দিন। এই চারজনের জীবনের গল্প আমরা যে রেস্ট হাউসে বসে ধারণ করেছি সেখানে যাওয়ার সাউন্ড বাইট প্রথমেই আমরা শুনে নেব সুমন ও রেহানের কাছে। ঢাকা থেকে ট্রেনে করে আমরা পৌঁছাই টাঙ্গাইল রেল স্টেশনে। দোস্ত, এই তাহলে সেই জায়গা। এখান থেকে আর কতখানি যাওয়া লাগবে? এখান থেকে আমি যতদূর জানি খুব বেশি দূর যেতে হবে না, তবে সিএনজি নিয়ে একটা যেতে হবে। সিএনজি নিয়ে যাবি? নাবিদ ভাই কিন্তু সিএনজিতে যাইতে গিয়ে ঝামেলা করছিল। নাবিদ ভাই তাও বলেছে যে সিএনজিতে যদি যাই তাহলে হয়তো একদম এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে যেতে পারবো এবং সিএনজি ওখান পর্যন্ত যাবে। তো ওনার একটা কথা আমার খুব কানে ভাসছে, উনি অতটা সিরিয়াসলি বলেননি বাট আমার মাথায় ছিল যে সিএনজি নিলে আপনারা ওই ধরনের সিএনজি পাইতে পারেন। তো ওনার বলার ধরনটা দেখে বোঝা যাচ্ছিল যে উনি কতখানি শিওর যে ওরকম সিএনজি আমরা পাইলেও আমরা কোন ধরনের সিএনজি এবার পাবো তাহলে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার। যাই হোক, একটু এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইলে এবং এখান থেকে আমাদের যে আজকের স্পট সেটা হচ্ছে একটা রেস্ট হাউস। রেস্ট হাউসটার নাম বলা যাচ্ছে না, তবে এটা খুব এখানকার মানুষজন জানে এই রেস্ট হাউসটার কথা। সেই রেস্ট হাউসে আমরা এখন যাচ্ছি। আর একটু ছোটখাটো ডেসক্রিপশন যদি এভাবে দিই, রেস্ট হাউস ইজ রিয়েলি ক্রিপি। মানে বন জঙ্গলের মধ্যে মানে মোটামুটি একটা বাসস্থান তৈরি করা হয়েছে জোর করে এরকম। রাইট, সো চল আপাতত সিএনজি খোঁজা শুরু করি। সিএনজি তে চড়ে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্পট, রেস্ট হাউসে। অলরাইট, সো দোস্ত, অনেকদিন পর একদম পছন্দ মতো একটা স্পট পাইছি। সেই রকম আমি জাস্ট মানে আমি নাভিদ ভাইয়ের কাছে যখন প্রথম ডেসক্রিপশনটা শুনছি তখনই আই ফেল দ্যাট যে এই জায়গাটা অন্যরকম ভাবে, মানে এখানে কোনো ভৌতিক ব্যাপার না ঘটলে কিছু লাগবে না, শুধু স্পটে আসলেই হরর একটা যে ফিলিংস আছে এটা যে কেউ পেয়ে যাবে। এই জন্য এরকম স্পটটা আমরা বেছে নিয়েছি। আসলে আমরা বেছে নিয়েছি বলতে কি, স্পটটা আমাদের কাছে এসেছে এক্স্যাক্টলি থ্রু নাভিদ ভাই। তো নাভিদ ভাই, প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটা স্পটে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, যারা অনেকে হয়তো কল্পনাও করতে পারবেন না যে এরকম স্পটে এই ধরনের ঘটনা আছে। তো যাই হোক, সেই স্পটের ডিটেলসে আমরা বরাবরের মতোই যেতে পারছি না, এটাতে রেস্ট্রিকশনের মাত্রাটা অনেক বেশি, অনেক বেশি। সো কারণ এটা এখনো পর্যন্ত ব্যবহার হচ্ছে, একটা অফিসও রয়েছে, অফিস পারপাস ব্যবহার হচ্ছে। তো যাই হোক, নাভিদ ভাই আমাদেরকে ম্যানেজ করে কোনো না কোনো ভাবে এখানে ফ্লেক্সিবল করে দিয়েছে যে এবং এই মুহূর্তে আমরা সেই রুমেই আছি। নাভিদ ভাইয়ের যেই রুমে অনেক ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে আর বারবার যে নামটা নেওয়া হচ্ছে নাভিদ ভাই, তার কাছ থেকে একটু শুনি। নাভিদ ভাই, আপনি কি করছেন এবং আপনার টোটাল পরিচয়টা যদি একটু বলতেন আমাদের। আমার নাম মোহাম্মদ ইউসুফ হাসান চৌধুরী নাভিদ। আমি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর পাশাপাশি লেখালেখি করি আর মিউজিক ইন্টারেস্ট রাখি। আপনি সুপারন্যাচারাল থিংসে বিশ্বাস করেন? জি। নিশ্চয়ই বিশ্বাস করার মতন কিছু ঘটেছে। জি, এটা ডরে পার্টিসিপেট করতে আসার কথা না। যাই হোক, সুমন কি বলিস, সময় নষ্ট করব নাকি? না, সময় আর নষ্ট করতে চাই না, আপাতত আমরা স্টার্ট করি যে কি হয়েছিল। আমার তো সবচেয়ে বেশি ইন্টারেস্ট লাগছে যে এই ঘরটাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছে সেটা জানতে চাই। প্রথম শুরু হয় এবছরের সেপ্টেম্বরের 1 তারিখে, যখন আমাকে স্যার বলে যে তোমাকে ট্রেনিং এ যেতে হবে টাঙ্গাইলে
পিডিবিতে। তো আম্মু সেখানে হেল্প করলো, বললো যে তুমি যাও, যেহেতু তুমি ঢাকায় থাকো। তো আমি ব্যাগ গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর রওনা দিলাম, খুব রাতে পৌঁছালাম। তো সেদিনে আমাকে স্যার হেল্প করলো অফিস থেকে নিয়ে যেতে। নিয়ে যাওয়ার পর রাস্তায় অনেক শিয়াল দেখতে পেলাম, সেদিনে আমি প্রথম বুঝতে পারলাম যে ভৌতিকতাটা কি হতে পারে। তো সেখান থেকে হঠাৎ ওখানে যিনি কেয়ারটেকার আছেন, তো উনি আমাকে রুমটাই বেছে দিল। এবং শুনলাম দু বছর ধরে কেউ থাকে না আমাদের এই রুমটাতে, কেউ থাকে না, মানে এই যে এখন রুমটাতে, হ্যাঁ থাকে না। এবং এই রুমটাতে লাইটটাও বলতে গেলে সব সুইচ বোর্ড নষ্ট, এটা আমাকে ঠিক করতে হচ্ছে। এবং এই রুমের যে বাথরুমের ফ্ল্যাশ থেকে শুরু করে অটোমেটিকলি এগুলো সেন্সর বা যা বলি এটা কাজ করে। আর লাইটটা আমি যদি অফ করে রাখি এটা অন হয়ে যায় অটোমেটিক। আমি যদি অফিস থেকে এসে অন মানে লকটা খুলি, আমার কাছে যেহেতু চাবিটা থাকে আমার, তো সেখানে দেখি আমার লাইটটা অন করা, মানে অস্তিত্ব, অন্য কোন জগতের অস্তিত্ব সেখানে আমি মানে এখানে আমি অবলম্বন করি। যেহেতু আমি একজন সাইন্টিফিক চিন্তাধারার লোক, আমি কখনো এসবে বিশ্বাস রাখতাম না। এবং এরকম ঘটনা আরো ঘটে যাচ্ছে আমার সাথে এই রুমটাতেই, এই রুমটাতেই 3 মাস ধরে বলা যায়। ঘটনা কি এমন যে আপনি ধরেন অফিসে যাওয়ার সময় কিংবা বের হওয়ার সময় আপনি সমস্ত লাইট ফ্যান সুইচ বন্ধ করে গেছেন, কিন্তু এসে দেখছেন যে সবগুলো চলছে চলছে? এই যে এটা এটা কি বারবার ঘটে এই ধরনের? এটা সপ্তাহের ইন্ডিভিজুয়াল 2টা দিনে খুব বেশি ঘটে। কোন কোন দিন? এটা হচ্ছে বৃহস্পতিবার রাত 12টার পর, শুক্রবার রাত 12টার পর, আবার অন্যান্য দিন আমি নামাজ পড়ার পর এসে যখন আমি এগুলোকে রিভিল করার চেষ্টা করি, দূর করার, তখন এগুলো অটোমেটিকলি চলে যায়। কিন্তু 12টার পর অটোমেটিকলি আমি আমার রুমটাকে গরম অনুভূতি করি, মানে আপনার রুমের টেম্পারেচারটা বেড়ে যায় অটোমেটিকলি 35 ডিগ্রি সেলসিয়াস এর উপর চলে যায়, যা শীতকালে অসম্ভব ব্যাপার এখনো বর্তমানে। মাই গড, তো আপনি আমি পুরো শরীর টেম্পারেচার বাড়ে কোনো কিছু অনুভব করা যাচ্ছে? আমি একজনকে দেখলাম আমার নিজের চোখে দেখা বাথরুমের উপর আমার দিকে তাকালো, এটা আমি স্যারকে শেয়ার করলাম। স্যার বলল যে হতে পারে, এটাতে তুমি কান দিও না। ইমাম সাহেব বলল যে হ্যাঁ থাকতে পারে, তুমি তো তোমার জগতের থাকতে পারে, জিন বলে তো আছে আমাদের সূরা বাকারায় আছে, জিন এবং মানুষ জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে এভাবে ব্যাখ্যাটা দিলেন, কিন্তু বললেন যে তোমার সাথে কিছু হবে না, তোমার মধ্যে জিনিসটা আছে। এটা আমাকে ইমাম সাহেব ওখানকার খতিব, আপনি গেলেই শুনতে পারবেন, না আছেন উনি 30 বছর ধরে ওখানে খতিব অবস্থায় আছে। তো উনি বলল তোমার মধ্যে এমন কিছু আছে হয়তো বা জন্য তোমাকে কিছু করতে পারতেছে। কিন্তু এর আগে একটা স্যার ছিলেন, তো উনি এখানে স্টে করতে পারেন না, কয়েক মাস থেকে উনি রুম চেঞ্জ করে চলে গেছেন, এই রুমটাতেই ছিলেন উনি। আর আমার একদিন ঘটনা, এটা একদম বাস্তব, 24 ঘন্টা কারেন্ট ছিল না, সব রুমে কারেন্ট আছে, এই রুমটায় কারেন্ট নাই। আমি তো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি তো বুঝি ব্যাপারটা, তো আমি আমার পার্টস নিয়ে চেষ্টা করলাম, যখন দেখতেছি হচ্ছে না তখন আমি আমার মোবাইলে রেকর্ডিং শুরু করলাম। আচ্ছা, রেকর্ডিং এ নানা রকমের আওয়াজ আসলো, কেউ ফুটস্টেপ নিয়ে যাচ্ছে, কেউ কথা বলতেছে এই রুমে। এবং আপনি কিছু দেখতে পাচ্ছেন না, রেকর্ডিং এ আসছে? রেকর্ডিং এ আমি ট্র্যাক করে রেকর্ডিং এ পেয়ে গেলাম, এবং আমার অন্যদের শোনালাম, তারা বলে এটা কি তুমি কোথাও জঙ্গলে গেছিলে? আম্মু বিশেষ করে বললো, বা আমার যারা পরিচিত আছে, তো তোমাকে তো আমি ট্রেনিং এর জন্য এখানে রিপ্লেস করছি, তোমাকে তো এখানে আমি বলি নাই যে হরারভেল কিছু এই ধরনের কিছু এক্সপেরিয়েন্স করো বা করো, কারণ সে সবসময় চায় না আমি হরারভেল থেকে দূরে থাকি। অফকোর্স এটা অবশ্য আনফরচুন এসে পড়ে, যেহেতু আমি একজন তুলার আসে জাতক। তো তার পরবর্তীতে আমার সাথে একদিন আমার যিনি টেকনিশিয়ান, উনি বললেন চলেন একটু মসজিদ দেখতে যাব, ওখান থেকে কিছু দূরে। তো সেই মসজিদে কাহিনীটা উনি যেতে যেতে বললো, যে আমি বললাম এটা কিন্তু আমি রিভিল করবো, আমরা 9টার পর 12টার পর আসতে পারি। তো বললো এই মসজিদটা রাত 12টার পর ঘুম থেকে উঠে সবাই দেখে যে 3টা মসজিদ 3 দিকে গড়ে উঠছে, এবং এটা কোনো মানুষ দ্বারা গঠিত না, এবং সাথে সাথে আজানের আওয়াজ। এটা কবে হয়, কতদিন আগে? এটা প্রায় রাজাদের সময়ের ঘটনা এটা বলতেছি, মানে খুব আগের ঘটনা, অনেক আগে, তো মানে 200-250 বছর আগে হবে অবশ্যই। আমি রিভিল করলাম যে আমার পাশে ফুটস্টেপ, আমি নামাজ পড়তেছি, আমার বাড়ির ফুটস্টেপ দিতেছে, এটা আওয়াজ পাচ্ছেন। জি জি জি। এবং আপনি কি ওই মসজিদে ওই একবার গিয়েছিলেন? আমার আর একবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে টেকনিশিয়ান বললে যে আপনি সাহস দেখাবেন না,
তো আমি আসলে মূল ব্যাপারটা যেটা জানতে চাচ্ছিলাম নাবিদ ভাই, যে আপনাকে ওখানে ওই মানুষটা যে কিনা আপনাকে মসজিদ দেখানোর চিন্তা ভাবনা করেছিল, জি, তো ওই মসজিদের ব্যাপারে আপনাকে কি বলেছিল এবং কি বলেনি, কেমন যেন একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি আমরা। জি, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবেন, তো উনি বললো একটি প্রাচীন মসজিদ যেটা অনেক আগের, সেখানে আমি আপনাকে ঘুরতে নিয়ে যাব। আচ্ছা, তো উনি আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর উনি ওনার ব্যক্তিগত কিছু জিনিস শেয়ার করলেন, কিন্তু সেটাকে উনি ওনার পার্সোনাল সমস্যা বলে আমাকে আর বললেন না। মসজিদে ওনার উনি এবং ওনার ফ্রেন্ড দুজন ঘুরতে গিয়েছিলেন এবং পরবর্তীতে ওনার ফ্রেন্ড সেখান থেকে যাওয়ার পর নিজে নিজেই মারা যান, আত্মহত্যা করে, যে সুইসাইড করে, এটাই। এরপরে উনি আর আগাতে চাননি বিষয়টা নিয়ে, বাট উনি বুঝিয়ে দিয়েছেন যে এই মসজিদে আসার পরে, এই মসজিদেই অনেক কিছু আনফরচুন ঘটনা গুলো, আনফরচুনেট কিছু ঘটনা ঘটে যা রিয়েলিটিতে ধরা পড়ে না। ওকে, এই তো গেল মসজিদের ঘটনাটা, যেটা আমরা বিস্তারিত জানতে পারলাম না, উনি পার্সোনাল বিষয়টা শেয়ার করতে চাইনি বলে আপনার সাথে। জি, তো আর কি কি এক্সপেরিয়েন্স আছে এই রুমটাকে ঘিরে, কি আর কোনো ধরনের কোনো কিছু ঘটনা ঘটেছে? এটা নিয়ে ঘটনা আছে। আমার রুমের প্রথম যে ঘটনা বলছিলাম, যেখানে আমি প্রথম দিন আসার পর রুমটা পেলাম, রুমের সুইচ বোর্ড গুলো কাজ করছিল না, এটা নিয়ে আমরা প্রথম এক্সপেরিয়েন্সটা শুনেছি। এটা দিয়ে শুরু আমার রেস্ট হাউসের, আমার এই রুমের ঘটনা। তো তার পরবর্তীতে যা ঘটলো সেটা আমি নিজে কেউ বিশ্বাস করতে পারি নাই। সেটা হচ্ছে, আমি রাতের বেলা লাইটটা অফ করে ঘুমিয়েছিলাম, যেহেতু আমার পাশের বাড়ি কেউ থাকেন না, আর আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোর্ডটাকে ঠিক করলাম সেদিনই, শর্ট সার্কিট হওয়ার কথা না। সকালে ঘুম থেকে উঠে যা পরিলক্ষণ করলাম যে আমার রুমের লাইটটা অন, অনেক চেষ্টা করেও ঠিক করতে পারিনি। মেডিকেলে যেটা বলে যে হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু আমি এটাকে বারবার থিঙ্ক করলাম যে আমি সুইচটাকে নক করে রাখছি, যে এটা দিয়ে অফ করতে হবে, আমি অফ করে রেখেছিলাম। তো আমি আমার রুম লক, কোন দিক দিয়ে কোনো মানুষ আসা এখানে সম্ভব নয়। এবং সুইচ কি অন ছিল? আপনি তো অফ করে, না, আমি অফ করে, সুইচটা অন এবং গরম। আর আমি উঠে দেখি আমার শরীর পুরো ভেজা, আমার ফ্যানটা চলতেছিল 3.5 মাইক্রোফ্যারাডের স্পিডে। এরকম কি একবার হয়েছে? না, বেশ, না, এটা সপ্তাহে 2-3 দিন আমার রুমে ঘটনাটি ঘটে থাকে, যা আমি নিজে পরিলক্ষিত করি এবং আগে যারা ছিলেন তারা আমার রুমে পরিলক্ষিত করে গেছেন। মানে আপনি বলতে চাচ্ছেন আমরা যদি এই রুমে আজকে থেকে যাই কয়েকদিন, থাকি এক সপ্তাহ, আমরা ওটার পাবো? এটা স্পেসিফিকলি ভাবে বৃহস্পতি, শুক্র এবং শনি, আচ্ছা, এই 3 দিন পর রবিবারে এন্ট্রি করতে হবে, কিন্তু রুমটাকে অফ রাখতে হবে 3 দিন। তারপরে অফ রেখে আমি যদি যাই তাহলে আমি দেখতে পারবো আমার এই রুমে সুইচটা অন আছে, আমি অফ করলাম, এবং আমার বাথরুম যেটা আমার সেটা ভেজা এবং গরম। বোঝা যাচ্ছে যে ওই সময়টাতে বন্ধ থাকলে মানে কোনো না কোনো ভাবে কারো না কারো দ্বারা রুমটা ব্যবহার হচ্ছে, এটার একটা অস্তিত্ব টের পাওয়া যায়। ওকে, আর কোন ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স আপনার আছে এই রুমে? হ্যাঁ, এই রুমে একদিন রাতে আমি ঘুমিয়ে আছি, ফজরের আজানের নামাজের জন্য উঠলাম, উঠার পর আমি বাথরুমে গেলাম, যাওয়ার পর দেখি পাশ থেকে একটা শেয়াল আকৃতির মানব, বলা যায় যেটাকে শেয়াল আকৃতির মানব, জি 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 জি, ডাক দিচ্ছে। কারণ ফজরের আজানটা ওই সময় কমপ্লিট হবে, মাঝামাঝি সময়ের ঘটনাটা, আমি আয়নাতে পরিলক্ষিত করতেছি, আমি পিছনে তাকাচ্ছি না সেই সময়টা, কারণ আমি চিন্তা করলাম আমার না তাকানোটাই আমার জন্য বেটার হবে, ভালো হবে। তো তার পরবর্তীতে আজানটা শেষ হওয়ার পর আমি দেখার জন্য যখন জানলাটা খুললাম, তখন দেখলাম সেটা চলে গেল হেঁটে, শেয়াল চলে গেল, তখন দেখলাম একটা শিয়াল। এবং পরবর্তীতে আমি নামাজ শেষ করে, তারপরে আমার কিছু লেখা ছিল, লেখা শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম এবং আর অফিসের জন্য রেডি হয়ে চলে গেলাম। এবং পরবর্তীতে আরেকদিন এভাবেই একটি ঘটনার সূত্রপাত ঘটে, সেটা হচ্ছে রাতের বেলা আমি সুইচটা অফ করে দিয়েছি, ফ্ল্যাশটা আমার অফ করা ক্লিয়ার রুমে, তো কে বা কারা জানি না ফ্ল্যাশটা অন করে দিয়ে একটা ছোট্ট আওয়াজ আসলো। বাথরুমে গেলাম, যাওয়ার পর দেখি পাশ থেকে একটি শেয়াল আকৃতির মানব, বলা যায় যেটাকে শেয়াল আকৃতির মানব, জি 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 জি, ডাক দিচ্ছে। আমি তখন আমি আয়নাতে পরিলক্ষিত করতেছি, আমি পিছনে তাকাচ্ছি না সেই সময়টা, কারণ আমি চিন্তা করলাম আমার না তাকানোটাই আমার জন্য বেটার হবে, ভালো হবে। তো তার পরবর্তীতে আজানটা শেষ হওয়ার পর আমি দেখার জন্য যখন জানলাটা খুললাম, তখন দেখলাম সেটা চলে গেল হেঁটে, শিয়াল চলে গেল, তখন দেখলাম একটা শিয়াল। এবং পরবর্তীতে আমি নামাজ শেষ করে, তারপরে আমার কিছু লেখা ছিল, লেখা শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম এবং আবার অফিসের জন্য রেডি হয়ে চলে গেলাম।
আরেকদিন এভাবে একটি ঘটনা সূত্রপাত ঘটে। সেটা হচ্ছে রাতের বেলা আমি সুইচটা অফ করে দিয়েছি, ফ্ল্যাশটা আমার অফ করা, তো কে বা কারা জানি না ফ্ল্যাশটা অন করে দিয়ে একটা ছোট্ট আওয়াজ আসলো। আচ্ছা, সেটা মেলি আওয়াজই হবে, যে চলে যেতে বলতেছে, এমন যে এখানে থাকাটা ভালো হবে না এরকম। কিন্তু গলাটা খুব চিকন এবং খুব রুম থাকবে কিন্তু সেটা ব্যবহার করার জন্য উপযোগী নয়। আচ্ছা, এই রুমটাই সবচেয়ে বেশি ব্যবহার উপযোগী, ব্যবহার উপযোগী বলে আমাকে জানানো হলো। যাই হোক, এই তো গেল আপনার স্পট রিলেটেড ঘটনা, মানে এই রুমের মধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা। এছাড়া আর কোনো এক্সপেরিয়েন্স আপনার? তখন আমার আপু বাংলাদেশে থাকতো, এখন তিনি কানাডায় আছেন। আমরা রাত 9টার দিকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কাজিনরা মিলে, আমরা আমার মামার বাসা শেওড়াপাড়া, ওখান থেকে মামা ডাক্তার যেহেতু উনি আমাদের দাওয়াত করছিলেন। আচ্ছা, তো তারপরে আমরা ফিরলাম চারজন আমার বাসায়, তখন আম্মুর বাসায়। 2010 সালের ঘটনা বলছি। তো 2010 সালে চারজন মিলে, আমি, আমার বড় বোন, আমার ছোট ভাই এবং আমার আরেকজন ভাই, চারজন মিলে এসে আমরা ঠিক করলাম আমরা রাত 10টার পরে ব্যাডমিন্টন খেলবো শীতের সময়। আচ্ছা আচ্ছা, আমাদের বাসার সামনে রাস্তায়, তো সেখানে আমি নেমে গেলাম, নেমে খেলবো, কোর্ট রেডি করলাম। তখন গাড়ির আবাস এত থাকে না 10টার পরে, তো ব্যাটটা দিয়ে আমি যখন শটটা করলাম, হাই রেঞ্জের ছিল, সেটা নিতে পারে নাই, উপরে চলে গেল ব্যাডমিন্টনের, তো সেটা যখন গাছের সাথে লক করলো, লক করার পর আমার ছোট ভাই সেটাকে নামানোর জন্য ক্লিক করলো, মানে ঢিল মারলো চিপ, কিন্তু সেটা না পড়ে এটা ক্লিক করে আবার উপরে উঠে গেল। বুঝলাম না, ক্লিক করে বলতে যেটা আমাদের নিউটনের ল যেটা আসে, চলন্ত বস্তু চলন্ত অবস্থায় থাকবে, সেটা তো চলন্ত ছিল না, সেহেতু সেটা তো নিচে পড়ে যাওয়ার কথা, যেহেতু সেটাতে আমি আর ঢিলটা লেগেছে। হচ্ছে যে ওখানে ঢিল ছড়ার পর এটা নিচে না পড়ে ফুলটা, ফ্লাওয়ারটা আরো উপরে উঠে গেছে। জি 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 জি। তারপরের যে ঘটনা আমি নিজে পরিলক্ষিত করলাম, আমার বোন যে ককটা একজন ধরে ফেলে দিলে এবং গাছ থেকে একটা পাখি যেভাবে নামে খুব দ্রুত নেমে উঠে চলে গেল, এবং সাথে সাথে আমরা সেখানে খেলা বন্ধ করে স্টপ করে দিলাম। আমার বোন বললো এখন খেলা যাবে না, এটা হচ্ছে রাতের সময়, এই সময়টা আমাদের না। জিনিসটার স্ট্রাকচার কেমন ছিল? যে জিনিসটা বড় ব্ল্যাক কালারের, যেমন চাদর পরলে আমরা যেভাবে আমরা কোট পরে যখন প্রোগ্রামে যাই ধরেন, তো সেরকম। তার পরবর্তী 5 দিন আমি আমার রুমে ঢাকাতে যে রুমে আছি, সেটা আমি, আমার একটা গেস্টের প্রোগ্রাম ছিল আমাদের রিলেটিভ এর, সেখানে আমি গেলাম না আমার কাজের জন্য। তো তার পরবর্তীতে 2 দিন আমার নক করতো গেটে, ওই ঘটনাটার পরের 2 দিন। জি 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 জি। আচ্ছা, তো কিন্তু আমি খুলতাম না। ওকে, তো এরপর আমি গেস্টের বাসায় গেলাম, ওদের সাথে বসলাম, ওদের বলতে আমার ভাই বোনদের সাথে, যে এরকম ঘটনা, আমি তো ওকে দূরে পাঠিয়ে দিয়েছি যে এসেছিল, কারণ আমি এটা মোটামুটি করতে পারি। আচ্ছা, এটা আমার দিক থেকে। তো ও যেটা বলতে চাচ্ছে যে কাজটা আমরা ঠিক করি নাই, এতে রাগান্বিত। তুমি, আমার ছোট ভাইকে বললাম তুমি ঢিলটা না মারলেও ভালো হতো, কারণ সে সময় ঘুমন্ত অবস্থায় ছিল বলে আমি মনে করি। আচ্ছা, তো তার পরবর্তীতে আমি নানা রকমের সুরা পড়ে ওদেরকে বললাম রিচুয়াল গুলো মানার জন্য। তো তারপরের ঘটনা যেটা, ওই বাসায় সেদিন ছিলাম আমি, আমার কাজিনের বাসায়। আচ্ছা, সেও একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখন পড়তেছে। সেদিন প্রায় রাত 12টার পরে আমরা ঘুমিয়ে গেছি, এসে নক করতেছে আমার আঙ্কেল একজন ম্যানেজার যে আনসার ভিডিওতে আছেন, তো উনি উঠে গেলেন, বলতেছে যে তোমরা কি কোনো মজা করতেছো, বিড়ালের আওয়াজ দিচ্ছ কিনা। তো আমি বললাম যে আঙ্কেল এটা তো সম্ভব না, কারণ আমরা তো এত রাতে জেগে থাকি না 12টার পরে। আচ্ছা, আজকে কাজও নেই, আমরা কথা বলে ঘুমিয়ে গিয়েছি। তো বললো না সম্ভব না, আমাকে বিড়ালটা নক করতেছে, চোখ বড় বড়, আমি নিজে দেখেছি। আমি উঠে গেলাম, উঠে দেখি বাস্তবেই একটা বিড়াল, এবং প্রায় 1 ঘন্টা 30 মিনিট সেখানে শব্দ চলছিলই ফ্রিকোয়েন্টলি 50 মেগাহার্টজ এর উপরে। আচ্ছা, মানে বিড়াল ডাকছে? জি ডাকছে, কিন্তু সে বোঝাতে চাচ্ছে সে খুব রাগান্বিত, পজেসিভ।
এই ধরনের বেড়ালের শব্দ কিন্তু রাতের বেলা যে কোনো সময় হয়ই এবং শুনতে খুব বেশি মানুষের বাচ্চার কান্নার মতন মনে হয় এবং ভয়ঙ্কর লাগে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই অর্থে সুপারন্যাচারাল কিছু ধরে নিতে পারি না। তো উনি কেন ভয় পাচ্ছিলেন আমি এটা জানতে চাই। উনাকে পরবর্তীতে আমার ছোট ভাই ঘটনাটা শেয়ার করে আমরা মানা করেছিলাম, কারণ ওই দিন ট্রায়াঙ্গেল বেজে আমাদের ওই দিনের ঘটনা যেদিন বেরবে ট্রায়াঙ্গেল বেজে তিনটা কুকুর আমাদের দিকে তাকিয়েছিল এবং সে সময় শর্ট সার্কিট হয় আমাদের এলাকার লাইনে। তো আমি জানি যে ওখানে লাইনে কখনো অফ থাকে না। তো আমরা আসার পর দেখি ওই লাইটটা জ্বলতেছে, কুকুরগুলো নেই। ব্যাডমিন্টন থেকে শুরু করে শেষ পর্যন্ত ওখানে যে শেষ হয় এবং পরবর্তী দুই থেকে তিন বছর আমাদের ফ্যামিলিতে এ ধরনের ঘটনা কেউ ফেস করে নাই। পরবর্তীতে আরো কিছু ঘটনা যা আমার সাথে ঘটে যায় অল্প অল্প করে। তো অনেক ধন্যবাদ নাবিদ ভাই আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং সেই সাথে আরো একবার থ্যাংকস যে আমাদেরকে এমন একটা চমৎকার স্পটের সন্ধান দেওয়ার জন্য। স্পটটা যারা দেখেছে তারাই বুঝতে পারবে এটা আসলে দেখেই মনে হবে একটা হরর একটা প্লেস এটা। তো যাই হোক নাবিদ ভাই, চলেন আরো যারা আছে আমরা এক এক করে তাদের এক্সপিরিয়েন্স গুলো শুনি। থ্যাংক ইউ। ওকে, ডর মানে ভয়, আর ডর মানে ভয় মানে আমাদের কাছে তো অনেকগুলো অতিথি থাকি। আমাদের সাথে এখন আছে সাবিত ভাই, তো তার পরিচয়টা একটু নিয়ে নিই। আমি সাবিত, আমি এসেছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা, তো আমি সরাসরি আমার কাহিনীতে চলে যাচ্ছি। অবশ্যই কাহিনীতে তো যাবেনই, তার আগে একটু জেনে নিই আপনার সাথে ঘটনাটা কবে এবং কোথায় ঘটে। এটা ঘটেছিল আমার দাদার বাড়িতে, লাইক 1995 বা 1996। আপনার দাদার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আচ্ছা, ওকে, তো ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে 95-96 এর একটা ঘটনা আমরা শুনতে যাচ্ছি। সো লেটস বিগিন। তখন ছিল ঈদের সময়, কোরবানের ঈদ। তো মেইনলি ঘটনাটা ঘটে হচ্ছে ঈদের দিন রাতের বেলা, কোরবানের গরু কাটা শেষ, সারাদিনের ঝামেলা শেষ, সবাই শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে, তো ঘুমিয়ে পড়েছি আমরা। তো রাতের বেলা আমার লাইক ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, তো আমি উঠে পড়ি, উঠে বের হই। তো গ্রামের বাড়ি স্বাভাবিকলি ওয়াশরুম গুলা লাইক একটু দূরে হয়, তো আমার হেঁটে যাইতে লাইক 12-13 ফুটের মতো জায়গা। আমি হেঁটে গেলাম, যে ওয়াশরুম করলাম, যাওয়ার সময় কোনো প্রবলেম নাই। যখন উঠে আমি ব্যাক করতেছি ওখান থেকে বাসায় ঢুকবো, মানে 2-3 ফুট আমি গিয়েছি ওয়াশরুম থেকে বাসার দিকে, 2-3 ফুট এগিয়েছি, এর ভিতরে দেখি যে আমার ডান পাশের জাম গাছটা থেকে মোটা কালো, লম্বা কালো না, অ্যাকচুয়ালি হিন্দুদের কৃষ্ণর বডি যেরকম হয় ব্লু কালার, ব্লু শেপ, 7-8 ফুট লম্বা হবে, সে জাস্ট মানুষ গাছে উঠার সময় সোজা মাথা উপরে রেখে বেয়ে বেয়ে ওঠে, সে নামছে সোজা মাথা নিচে দিয়ে বেয়ে বেয়ে বেবে নেমে আমার সামনে দিয়ে, ছোট বাচ্চারা যেভাবে হামাগুড়ি কেটে যায় ঠিক সেভাবে হামাগুড়ি দিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। যে তখন আমার সাথে তার চোখাচোখি হয় না, আমি তখনও তার চেহারা দেখিনি, সে চলে গেল। চলে গিয়ে আমার বাম পাশে আম গাছটা যখন উঠছে অর্ধেক, আবার সেম ভাবে উঠার পরে মাথা ঘুরিয়ে আমার দিকে সে তাকায়, তাকানোর পর মানে তার সাথে আমার আই কন্টাক্ট হয়, তখন আমি খুব ভয় পাই। তার চোখগুলো এত লাল যে চোখ দিয়ে আমাকে খেয়ে ফেল, এতটা ভয় আমি পাই। আমি জায়গায় ফেন্ট হয়ে যাই, মানে তার চেহারা, তার চোখ, তার মুখ ভঙ্গি, হ্যাঁ ভঙ্গি, তার মুভমেন্ট গুলো দেখে তখন আমি ওখানে ফেন্ট হয়ে যাই। দেন আমার মা যখন হামাগুড়ি দিয়ে যাচ্ছিল, আপনার কতটুকু কাছে থেকে গেছে? 1.5-2 ফুট, মানে সে চাইলেই আপনাকে তখন টাচ করতে পারে, বাট সে আমার দিকে তখনও তাকায় না, আমি তখনও সত্যি কথা আমি তার ফেস তখনও দেখিও নাই বুঝিও নাই। আচ্ছা, সে জাস্ট একটা শেপ, একটা হিউম্যান বডি শেপ, বাট চাঁদের আলোতে বুঝতে পারছি তার গায়ের কালার হচ্ছে ব্লু, হোয়াট এভার। তো আমাকে সকালে মা পায় ওখানে, সকাল বলতে কিছুক্ষণ পরে মাও বের হয়, মা বের হয়ে মা আমাকে পায়, মা বাসায় নিয়ে যায় আমাকে। তো তেমন কিছু হয় না, আমাকে জিজ্ঞেস করার পরে আমি বলেছি এরকম এরকম হয়েছে, আমার বাসা থেকে বলছে যেটা তোমার ভুল হয়েছে, রাত্রেবেলা এটা ভুল হইতেই পারে, তো বাসায় আসো চলো। তো ওইভাবে কেটে যায়, এই সমস্যা আর কখনো হয় না। তারপর এই সমস্যাটা আবার হয় হচ্ছে 2011, তার মানে প্রায় 14 years later, হ্যাঁ, দুবাইতে, নট বাংলাদেশ। আচ্ছা, আপনার সাথে দুবাই ছিলেন? তো আমি ওখানে কলেজ থেকে শেষ করে আমি আমার চাচার বাসায় থাকতাম ওখানে দুবাইতে, তো আমি ক্লাস শেষ করে বাসায় এসেছি, ঢুকেছি আমি, বাসাটা একটু বর্ণনা দিই, বাসাটা লাইক হচ্ছে করিডোরের মতো, প্রথমে ঢোকার পর করিডোর, পরে করিডোরের পরে হচ্ছে ডুয়েল ফ্লেক্স বাড়ি, করিডোরে ঢোকার পরে ডাইনিং রুম, ড্রয়িং রুম এন্ড ওয়াশরুম এভরিথিং নিচতলা, আর উপরতলা আমরা সবাই থাকি। আমি ঢুকলাম, ঢুকার পরে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি, দেখি যে ওখানে পাশেই মানে কিচেন আর ফ্রিজ, ওখানে তো দেখি যে ফ্রিজ থেকে সেম ওই রকম শেপের
ব্লু কালারের, ওই দিন আমি লাইটের আলোতে টোটাল ক্লিয়ার দেখেছি ব্লু কালার, বাট তখন আমি তার চেহারা দেখিনি, তখনও দেখছি যে একটা মানে বডি শেপ ওরকম ব্লু, 7-8 feet লম্বা, সে ফ্রিজ দিয়ে বেয়ে বেয়ে ওভাবে নামছে, নামছে এবং নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। এবারও কি সেই হামাগুড়ি দিয়ে? হ্যাঁ, নেমে হামাগুড়ি দিয়ে ওয়াশরুমে চলে গেছে, ফ্রিজ থেকে ওয়াশরুম 3-4 feet দূরে। ওয়াশরুমে চলে গেল, তো আমি ভয়ে দাঁড়িয়েছিলাম, ওই দিন আমি ফেইন্ট হইনি, তো কারণ কি আই কন্টাক্ট কিছুই হয়নি বা কোনো ভয়ঙ্কর কিছু দেখিনি, জাস্ট দেখেছি যে ব্লু কালারের একজন মানুষ নেমে সে চলে গিয়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে আমি এরপরে আমার ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়ে দরজা খুলেছি, আমার দরজা বরাবর সামনে হচ্ছে কিচেনের দরজা, বাসায় তখন কেউ নেই, দেখি যে আমি আমার সামনে দাঁড়িয়ে আছি ফ্রিজ ধরে, আমার হাতের এখান থেকে আমি মানে হাতের আর্মস থেকে আমি নিজে কামড় দিয়ে মাংস ছিঁড়ে এখান থেকে এখান পর্যন্ত নামিয়ে জাস্ট সেকেন্ডের ভিতর মাংসটা খাইলাম, এবং খাওয়ার পরে এখান থেকে আমি আর ছুটাতে পারছি না। এরপরে আমাকে বাংলাতেই আমাকে বলছে, আমি আমাকে বলছি আমার এখান থেকে ছিঁড়া দে, আমি ছিঁড়তে পারতেছি, চোখের সামনে এটা দেখেছি, দেন আমি ওখানেই ফেল, তখন আমি ফেল, আমি আর সহ্য করতে পারি না, মানে যখন আমাকে বলেছে যে আমাকে একটা ছিঁড়া দিয়ে আমি ছিঁড়তে পারতেছি না, তখন আমি ফেন্ট। আপনি নিজেকে ওই ওই পরিমাণ রক্তাক্ত অবস্থায় দেখছেন? ওই পরিমাণ বলতে এখান থেকে চামড়ার চেনে ছিঁড়েছে, যখন এখান থেকে রক্ত পড়ছে, এখানে ভেসে গেছে রক্ত ফ্লোরে। আপনার মানে ড্রেস আপ কি ছিল, আপনি যেটা পড়েছিলেন সেটাই? হ্যাঁ সেটাই, ডুপ্লি আমি। সুমন্তোষ কি বলবো, মানে এখানে বলার মতো আমি আসলে কিছু কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, আমি আসলে কিছু বুঝলাম না। আই ওয়াজ সো অকুপাইড উইথ দিস ব্লু থিং, মানে সেই নীল মানবকে নিয়ে আমি চিন্তাটা আমার আগাচ্ছিল, বাট হঠাৎ করে আপনি যখন নিজেই নিজেকে দেখলেন, হোয়াট ওয়াজ দ্যাট? আমি আসলে আমি নিজেও বলতে পারি না ওই দিনের পরে, এরপরে এত ভয়ঙ্কর কিছু আমার সাথে আর কখনো হয়নি, ওই দিন করেছে বা আমাকে কখনো ডিস্টার্ব করেছে এরকম কিছু হয়নি, এরপরে এখন পর্যন্ত আমি ওই রকম জিনিস আর কখনো দেখিনি। তো তখন এরপরে আমার চাচা এসে আমাকে পায়ে, আমি ফেইন্ট অবস্থায় পড়ে আছি। আমার একটা জিনিস হচ্ছে প্রশ্ন যে ওনাকে দুইবার উনি দেখেছে বিষয়টা, কিন্তু কোনোবারই ওনাকে ক্ষতি করার মতো কোনো ধরনের কোনো মুভমেন্ট কিন্তু ছিল না। না, কিন্তু ক্ষতি করার মতো কিছু ছিল না, বাট ওর লুকটা যখন প্রথমবার যখন ও তাকিয়েছিল, আমি ওই চেহারাটা এখনো ভুলতে পারবো না, এতটা রাগ এতটা জেদ দিয়ে তাকিয়েছিল, মানুষের ফেস দেখলে তো বোঝা যায় যে তার এক্সপ্রেশনটা কি। তো একটা কথা যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি জানি এটা যদি হতো আপনি নিজেই বলতেন, তারপরেও কেন যেন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, যে আপনি যখন ওই ফেসটা দেখেছিলেন প্রথমবার গাছে উঠতে উঠতে যখন আপনার দিকে ফিরে তাকায়, ওই ফেসটার সাথে কি কোনোভাবে আপনার ফেসের কোনো রকম কোনো মিল ছিল? এটা না, মিল ছিল না, বাট ফেসটা অনেক লম্বা ছিল, ফেসটা অনেক লম্বা ছিল, অনেক চওড়া ছিল, শক্তিশালী ছিল, লাইক দেখলে বোঝা যায় যে ও তার ভিতরে অনেক স্ট্রেন এন্ড অনেক জেদ অনেক রাগ। ওকে, যাই হোক, আমরা আসলে তো এরপরে এরপরে আপনাকেই কেন মানে বেছে নেওয়া হয়েছে? এরপরে আমি এই জিনিসটা লাইক তখন তো আমি ইয়েতে দুবাইতে যে কলেজে পড়তাম, আমার ওখানে একজন প্রফেসর ছিলেন, তো আমি ভেবেছিলাম যে আমার স্কিজোফ্রেনিয়া বা এরকম কোন ক্ষেত্রে একটু বলে নিই আমাদের শ্রোতা বন্ধুদের, যে স্কিজোফ্রেনিয়া ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ সাইকিয়াট্রিক ডিজিজ, খুবই বাজে একটা মানসিক রোগ, এরা যার হয় তারা নিজেরাও বোঝে না, এবং স্কিজোফ্রেনিয়ার একটা পার্ট হচ্ছে একদম লাস্ট এন্ডিং পার্ট হচ্ছে যেটা আপনি আপনাকে দেখলেন না, যে মাংস খাচ্ছিলেন, এরকম স্কিজোফ্রেনিয়া রোগী আছে যারা যাদেরকে বেঁধে রাখতে হয়, আদারওয়াইজ তারা নিজেরাই নিজেদের মাংস খেয়ে ফেলতে থাকে। সো আপনার এই সন্দেহটা আপনি যেটা করেছেন একেবারে অমূলক না, বাট ইটস আ ভেরি হাই লেভেল ডিজিজ, আমার মনে হয় না আপনি এটার ধারে কাছে আছেন। না, তো আমি তারপর আমার প্রফেসরের সাথে আলাপ করেছি, তারপর উনি আমাকে নিয়ে গিয়েছেন সাইকিয়াট্রিস্টের কাছে, দেন তারাও আমার সাথে কথা বলছে, তারা বলছে না আমি সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো ওখানে এগুলো এন্ড হয় এই আর কি আমার কাহিনী। এছাড়া আর কোন এক্সপিরিয়েন্স আছে এটা রিলেটেড? তো আর কোনো কিছু না, এটা রিলেটেড একটা জিনিস আমি এখানে একটু জানতে চাই, যে বাসার যে ঘটনাটা, আপনি যখন আপনার হুবহু হবিকল আরেকজনকে দেখলেন, এটা তো দুবাইতে ঘটেছিল। জি, দুবাইতে। তো ওই বাসাটা থেকে আর কখনো কোনো ধরনের কোনো কিছু ঘটেছে কিনা আপনি জেনেছেন? ওই বাসায় ছোটখাটো ঘটনা ঘটতো, যখন আমার কাজিনরা শুয়ে থাকতো বা আমি যখন শুয়ে থাকতাম, এমন হতো যে ওখানে তো অলওয়েজ এসি ছেড়ে থাকতো, কারণ ওখানে হাই টেম্পারেচার থাকে অলওয়েজ ইউএইতে মিডল ইস্টে, কি আমরা যখন কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতাম, তখন কি হতো যে লাইক গভীর ঘুমে আমরা মাঝখানে হঠাৎ করে কম্বল টান দিয়ে ফেলে দিয়েছে, বাট বাসায় কেউ নেই আনছে,
যে ছিল যার সাথে ঘটেছে, হ্যাঁ আমার সাথে হয়েছে। দেখ আমার একজনই মানে কাজিন না পাশের রুমমেট, সে ঘুমিয়েছিল, তাকে খুব জোরে থাপ্পড় মারা হয়েছে ঘুমের ভিতর, আর টোটাল বাসার ভিতর কেউ নেই, টোটাল বাড়িটার ভিতরেই কেউ নেই। আচ্ছা এটা দুবাইতে কোন জায়গাতে ছিল? এটা হচ্ছে আমি ছিলাম রাশিদিয়া উমরমলে হয়েছে, আচ্ছা এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান এর সাথে। ওকে, যে আমাদের তো এখন এটা জানার মতো কোনো ওয়ে নাই, কিন্তু আমরা জানি যে ডরের অনেক শ্রোতা রয়েছে দুবাইতে, মালয়েশিয়াতে। সো যদি কেউ শুনে থাকে আজকের ডর এবং তারা নিশ্চয়ই জেনে থাকতে পারে এই ধরনের ঘটনা আছে কিনা ওই এলাকায় যারা আছে, আশা করি ফেসবুকে আমরা এটার রেসপন্স পাবো আশা করছি। এবং দুবাইয়ে ঘটেছে এরকম আরেকটা ঘটনাও কিন্তু আমরা শুনেছিলাম সেই শাওন ভাইয়ের কাছে, শাওন ভাইয়ের কাছে। শাওন ভাইয়ের সাথেও যে ঘটনাটা ঘটেছিল ওটা প্রথমে বাংলাদেশে তার নিজের বাড়িতে শুরু হয়েছিল এবং পরবর্তীতে সেটার আভাস দুবাই গিয়ে তার ওয়াইফ সহ দুজন মিলে তার বাচ্চা সহ টের পায় ওই একই শব্দ ওই একই ভাবে। যাই হোক, এই ধরনের ঘটনাগুলো ঘটে আর তখন আমরা এটা বুঝতে পারি যে জায়গার চেয়ে মানুষটা বেশি ইম্পর্টেন্ট, মানে যেই জায়গায় ঘটনাটা ঘটছে ওই জায়গায়। ফর এক্সাম্পল আমি যদি ওনার ঘটনাটাই ধরি তাহলে কিন্তু ওনার স্পেশালিটিটাই বেশি, দুই জায়গায় উনি একই মানুষ দেখেছেন, ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইটস দুবাই অর বাংলাদেশ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম একটা ঘটনাকে ঘিরেই, তো এরপরে আর কোন এক্সপেরিয়েন্স সাবিত ভাই? হ্যাঁ, এরপরে আরো কিছু ঘটেছে আমার সাথে। এটা হচ্ছে লাইক 2009 আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই লাইক আমি শুকিয়ে যেতে থাকি, খুবই শুকিয়ে যেতে থাকে। আচ্ছা, আপনি এই ঘটনাটা শুরু করার আগে আমি একটু শ্রোতা বন্ধুদেরকেও বলতে চাই জিনিসটা, যে সাবিত ভাই কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস রাখতেন না ওনার সাথে ঘটনাটা ঘটার আগে, যেটা কিছুক্ষণ আগে আমরা জেনে নিয়েছি তার কাছ থেকে। ইজন্ট দ্যাট? আপনার সাথে ঘটার আগে আপনি বিশ্বাস করতেন না, তাই আমি বলবো যে অবিশ্বাসীদেরকে একটু অপেক্ষা করুন, বিশ্বাস করবেন। যাই হোক বলুন। তো তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে থাকি, তো আমার মা আমার বাবা নর্মালি তখন ওই টিনেজ অবস্থায় সবাই যেটা মনে করে আমি ড্রাগস নেওয়া শুরু করেছি বা এরকম কিছু, বাট অ্যাকচুয়ালি না। পরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, সব জায়গায় চেক আপ করার পরে বলো যে না আমার বডি টোটালি নর্মাল, বাট কেন শুকিয়ে যাচ্ছি কেউ কিছু বলতে পারছে না। তো ওখানে একজন চিড়াঙ্গের আমাদের একজন রিলেটিভ টেস্টের উনি একটা আপনার অ্যাড্রেস দিল যে একজন নানা বয়স্ক লোক ওনার কাছে নিয়ে যেতে আমাকে। তো ওখানে নিয়ে যাওয়ার পরে সত্যি কথা বলতে আমার কোনো ট্রিটমেন্ট করা লাগে নাই, আমি ওখানে যাওয়ার পরেই আমার ওটা কেটে গিয়েছে অটো। বাট আমি ওখানে একটা ট্রিটমেন্ট দেখেছি একজনকে, একজন মহিলাকে ট্রিটমেন্ট করতে দেখেছি, তো ওইটা আমি একটু বলি প্লিজ। ওখানে চারজন পাঁচজন বসেছিলাম, আমার মা, আমি, ওই মহিলা, ওই মহিলার হাজবেন্ড, ওই মহিলার ছেলে, দেন ওই নানা যে অ্যাকচুয়ালি এই কাজটা রিচুয়ালটা কমপ্লিট করবে ওই নানা। সবাইকে বলেছে যে হাত মুট করে বসে থাকতে, বাট আমাকে বলেছিল হাত খোলা রেখে বসে থাকতে। আচ্ছা, শুধু আপনার জন্য আলাদা, শুধু আমার জন্য আলাদা। আর যে মহিলার উপর চালানো হচ্ছিল কাজ, সেই মহিলাকে শুইয়ে, একটা টেবিলের উপর শুইয়ে লম্বা, ওনার উপরে কাফনের কাপড় দিয়ে ঢেকে দিয়ে, পাশের আর একটা টেবিলে একটা লম্বা লাউ, যেটা 3-4 ফুট হবে লম্বা লাউটা। আচ্ছা, এই লাউটার উপরে কালো কাপড় দিয়ে ঢেকে একটা ছুরি দিয়ে জাস্ট লাউটা 3-3 ভাবে টাচ করেছিল। আচ্ছা, কোনো পোজ দেওয়া হয়নি, কাটা হয়নি, জাস্ট 3-3টা টাচ করা হয়েছিল। এবং লাউটা থেকে গরু জবাই করলে যেভাবে রক্ত বের হয়, লাউয়ের প্রতিটা পার্ট থেকে ওইভাবে রক্ত বের হওয়া শুরু হয়েছে, ফিনকি দিয়ে, লাইক ফিনকি দিয়ে রক্ত বেরোছিল। এবং রক্ত যে ফিনকি দিয়ে বেরোচ্ছে, কাপড়টা যে উঁচু উঁচু হয়ে উঠছে, এটাও আমি দেখেছি। আমার মনে হয় এটার মানে আমি অন্যরকম একটু মানে ভাবছিলাম। তুই কি এই মুভিটা দেখেছিস, দ্য মামি? এখানে মনে হচ্ছে যে কোনো একভাবে ওই খারাপ জিনিসটাকে, ওই যে মানে কি বলবো, যে ওইটাও কিন্তু একটা লিভিং থিং, একটা সবজিও কিন্তু অ্যাকচুয়ালি তাদের তো জীবন আছে, আমরা জানি তারা বড় হয়, তারা গ্রো করে, সো তার ভিতরে নিয়ে কষ্টটা তার ভিতরে ট্রান্সফার দিয়ে তার মাধ্যমে জিনিসটাকে বোধহয় কিল করা হয়েছে। তারপরে এরপরে হচ্ছে ওখানে এটা করা হলো, করার পরে আমি চিন্তা করতে থাকলাম আমার সাথে এখন কি হবে। আচ্ছা, পরে ওনারা তিনজন চলে গেলেন, লাউটাকে ব্যাগের ভিতর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, বলেছে কর্ণফুলী নদী পাশে আছে ফেলে দিও। তো লাউটা যখন নিয়ে যাচ্ছিল তখনও লাউটা থেকে ভাই রক্ত পড়ছে টপ টপ করে ব্যাগ বেয়ে। তখন কি কালো কাপড়টা সরিয়ে দেওয়ার পরেও দেখতে পেয়েছেন রক্ত পড়ছে? হ্যাঁ, রক্ত বেরোচ্ছে। তো তারপরে আমার মা জিজ্ঞেস করলো যে আমার ছেলের কোনো ইয়ে করবেন না, কোনো ট্রিটমেন্ট করবেন না, ওর তো হয়ে গেছে এটার সাথে, মানে
মানে আমারটাও এটার সাথেই হয়ে গেছে। ও আচ্ছা, এই কারণেই আপনাকে হাত খোলা রাখতে বলা হয়েছে। মানে হাত মুট করে রাখা হচ্ছে যে ওনার ভাষ্য অনুযায়ী মানুষের শরীরে আসা যাওয়ার একটা রাস্তা হচ্ছে হাত। আচ্ছা, হাত মুট করে রাখলে এটা ঢুকতে পারলো না, বেরো হতে পারলো না। বাট আমি যখন হাত খুলে রেখেছিলাম, আমার ভিতরে যে জিনিসটা ছিল এটা বের হয়ে এটা দেখার জন্য ওখানে ছিল এবং ওটাও ওই লাউটার ভিতরে আটকে যায়। আমার পিছন থেকে একটা বাতাস আসলো, লাইক খুব গরম না খুব ঠান্ডাও না, কুসুম গরম, কুসুম গরম। বাট রুমে কোনো ফ্যানও চলছিল না, এতটুকুই আর কিছু না। তারপরে কি আপনি সুস্থ হয়ে গেছেন? তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছি। ওকে, একটা জিনিস না, আমার শুনে একটা কথা মনে পড়লো, আমি জানি না এটার সাথে এটার কোনো রিলেট কিছু আছে কিনা। আমরা ছোটবেলায় অনেক সময় দেখতাম না রাস্তাঘাটে যখন জাদু দেখানো হতো, জাদুকররা সবসময় একটা কথা বলতো যে হাতের মুখটা যেন খুলে রাখা হয়। কেন খুলে রাখা হয় ওটার কোনো উত্তর জানতাম না। আজকে মনে হয় কিছু একটা আমি জানতে পারলাম যে এটা কেন বলা হতো। আসলে তাই একটা ভণ্ডামি, এবং আমরা যতটুকু জানি জাদু একটা সম্পূর্ণ ট্রিক্স এর ব্যাপার এখনো পর্যন্ত যা জানি। এখন ব্যাপারটা হচ্ছে কি, অনেক কিছু দোস্ত আমরা মানে সায়েন্টিফিক ভাবে যখন তুই কালেক্ট করতে যাবি তখন অনেক ছোট কিছু ব্যাপার উঠে আসে। ফর এক্সাম্পল, হুমায়ুন আহমেদ স্যারের একটা বইতেই আমি পড়েছি যে বাইরের দেশে প্রচুর তুই পাবি এরকম মানুষ যারা হাত ধরে তোর সম্বন্ধে বলে দিতে পারে, বলে দিতে পারে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু হুমায়ুন আহমেদ স্যার দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্লেনেশন, ছোটখাটো একটা এক্সপ্লেনেশন ছিল, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেকই বডিতে চার্জ থাকে আমাদের। ঠিক আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রনের যাওয়া আসা থাকে। তো যখনই আমরা একজন আরেকজনের হাত ধরি তখন কিন্তু ইলেকট্রন প্রোটন পাস হয়। ঠিক আছে, একটা যাওয়া আসা তৈরি হয়, একটা কানেকশন তৈরি হয়। এখন কিছু মানুষ হয়তো বা কিছু মানুষ সাধনার মাধ্যমে ওই যে ইলেকট্রন গুলো পাস হচ্ছে সেটার থ্রুতে তোর ইনফরমেশন পেতে পারে এবং নিজের ইনফরমেশন তোকে দিয়ে দিচ্ছে একই টাইমে। বাট তুই কিন্তু ওই সাধনাটা করিসনি বলে তুই কিন্তু জানবি না যে তুই তো তার কাছ থেকে কি এক্সপ্লেনেশন পাচ্ছিস। বাট সে ধরতে পারছে, তার সেন্সিটিভিটিটা ওই পর্যায়ের হাই। কিন্তু এটার এটার একটা মডার্ন ভার্সন হয়তো বা সবাই দেখে ফেলেছে পিকেতে। হ্যাঁ, পিকেতে এরকম কিছু একটা মনে দেখানো হয়েছিল, ওই থিওরিতেই কিন্তু দেখানো হয়েছে, ওই থিওরির উপরে বেস করেই। ইভেন অ্যাভাটার মুভিটাতেও কিন্তু এই ধরনের একটা কিছু দেখানো হয়েছে। তো আমার মনে হয় যে মানুষের পক্ষে এমন কোনো কিছু চিন্তা করা সম্ভব না যেটা নেই। আমি এটা বিশ্বাস করি, যেটা নেই সেটা আবার কিভাবে চিন্তা করা যায়। এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা স্বপ্নে অপরিচিত কাউকে দেখেছে। মোস্ট অফ দ্য টাইম কিন্তু মানুষ পরিচিত মানুষকে ব্রেন থেকে ইনফরমেশন নিয়েই। অর্থাৎ স্পিলবার্গ লেখক আর হুমায়ুন আহমেদ স্যার লেখক, জিনিসটা আছে বলে আছে বলেই লেখা হয়েছে। আমি যখন টোটালি অসুস্থ, এর মাঝখানে আমি একজনকে দেখতাম, উনি আমাকে বলেছে যে তুমি যাকে দেখতা বা যেসব জিনিসগুলা দেখতা, ওরা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য যে স্টারটা আঁকা হয় ওই স্টারের মাঝখানে গোল, গোলের ওখানে খেয়াল করে দেখবেন ওখানে দরজা আঁকা থাকে। আমি যাকে দেখতাম যে ছাগলের মাথা বাট পুরাটা শরীর বলিষ্ঠ একজন মানুষের, লম্বা 8-10 ফুট, উনি বলেছেন এটা হচ্ছে ওই দরজার গেটম্যান। আচ্ছা, সে আমার সামনে দিয়ে আসা যাওয়া করতো এবং আমার উপরে যেটা করা হয়েছিল এটা খুবই পাওয়ারফুল ভাবেই করা হয়েছিল। আমাকে আমার ভিতরে যে যা ছিল সব চুষে আমাকে শুকিয়ে দেন মেরে ফেলার একটা প্ল্যানিং ছিল। কে করেছে, কেন করা হয়েছিল, কে করেছে, ওনাদের একটা রিচুয়ালের ভিতরে একটা সিস্টেম হচ্ছে, ওনারা কখনো কারো নাম বলে না। আচ্ছা, দ্যাটস ভেরি গুড, জানি না কেন। এটার যথেষ্ট কারণ আছে। ফর এক্সাম্পল, কেউ যদি আপনার সাথে শত্রুতা করে এই কাজটা করে থাকে তো আপনি যখন জানবেন তার প্রতি আপনার একটা ক্ষোভ তৈরি হবে, হয়তো আপনি ওই ধরনের কিছু করতে পারেন। সো ইউজুয়ালি আপনি যদি ওটা থেকে পরিত্রাণ পেয়ে যান, এমন হয় যে সে আর কিছু করতে পারবে না আপনাকে, তাহলে তো আপনার জেনে একজনের প্রতি ক্ষোভ পালন করে লাভ নেই, তাই না? এই জন্য হয়তো ওনারা বলেন না। এটাই সবচেয়ে বড় ওই ক্ষোভের কারণে আরো একটা কিছু আপনিও করে ফেলতে পারেন, ইচ্ছা করতে পারে। তবে আরেকটা ব্যাপার যেটা জেনে আমার কাছে খুব অন্যরকম লাগছে, দেয়ার আর কানেকশনস অলওয়েজ। এই যে উনি যেই স্ট্রাকচারটা একটু আগে বললেন না যে ছাগলের মাথা এবং বডিটা মানুষের, আপনার কি এ ব্যাপারে কোনো আইডিয়া আছে যে মিশরীয় একটা গড়ের শেপ কিন্তু জাস্ট এরকম ছিল, তারা মানত গড়েরটার নাম হচ্ছে আনুবিস। আনুবিস, আনুবিস গডকে কিন্তু ঠিক এই রূপেই দেখানো হয়, 5-6 হাজার বছর আগের কথা বলছি, এবং তার মূর্তি এখনো ইজিপ্টে গেলে আপনারা পাবেন। এবং এই এই জিনিসটা অনেক হলিউডের অনেক ছবিতে ব্যবহার করা হয়েছে, অথবা যারা দেখেছেন তারাও আনুবিস কে নিয়ে অনেক ঘটনা রয়েছে, ইভেন ডকুমেন্টারি আছে। মানা হতো তখন সূর্যকেও দেবতা মানা হতো, রাইট, রা ওয়ান নাম দিয়েছিল ওরা ওটাকে। এবং এগুলো নিয়ে অনেক ডকুমেন্টারি আছে, আপনারা যারা খুব বেশি
ইন্টারেস্টেড তারা একটু ঘেটে দেখতে পারেন। অফকোর্স মিশর নিয়ে ইজিপ্ট নিয়ে যদি কেউ ঘাটে তাহলে অনেক কিছু জানতে পারবে, যেমন আপনার এই সিম্বলটা আপনি যেটা বললেন যে মানুষের দেহ ছাগলের মাথা, আনুবিসের ক্ষেত্রে শিয়ালের মাথা, বাট স্ট্রাকচার কিন্তু সেমই, আশেপাশে গিয়ে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে কখন কিভাবে জিনিসগুলোকে অ্যাপ্লাই করা হয় ব্ল্যাক ম্যাজিক এর ক্ষেত্রে, উই নেভার নো। আজকে আপনার কাছ থেকে জানলাম যে মাঝখানে একটা গেট নাকি আঁকা থাকে, আমাকে বলেছে, তারপর আমি দেখেছি কয়েক জায়গায়। স্টার ইজ আ সিম্বলাইজেশন অফ আ গেটওয়ে, অ্যাকচুয়ালি স্টার মানে হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল, একটা এভাবে থাকে আরেকটা এভাবে আড়াআড়ি থাকে, এবং এটার মানে হচ্ছে দুটো জগৎ, দুইটা ওয়ার্ল্ড কে মিক্স করলে তখনই কিন্তু একটা স্টার তৈরি হয়, এই জগৎ থেকে ওই জগতে আসা এবং ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট করা। আপনি যখন এই ধরনের সিম্বলাইজেশন গুলো দেখবেন তখন তার মধ্যে আপনি দাবার যে বোর্ড থাকে সেটাও পাবেন, সাদা বোর্ড, সাদা এবং কালোর মিক্সচার, যে বোর্ডটা একটাতে বোঝানো হয় সাদা জগৎ আর একটাতে কালো জগৎ, এবং এই মিক্সচারটার জন্য ইভেন থাউজেন্ড ইয়ার্স আগের যে সনাতন ধর্মী মন্দিরগুলো, সেই মন্দিরগুলোতে তখনকার আমলে অনেক বিশ্বাস থেকে বলি দেওয়া হতো, সেই বলি দেওয়ার প্লেস গুলোতেও আপনি দেখতে পাবেন ঠিক ওই জায়গাটুকু সাদা এবং কালো দাবার বোর্ডের মতন করে সাজানো আছে, বিকজ দুটো ওয়ার্ল্ড এর কানেকশন এর ক্ষেত্রে এই ধরনের সিম্বলাইজেশন গুলো কাজ করে। ওকে ফাইন, অনেক কথা বলে ফেলছি, এছাড়া আর কোন এক্সপেরিয়েন্স আপনার? না, এছাড়া নেই। সো দ্যাট ওয়াজ ইট সাবিত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এমন কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম, উই ডিডন্ট ইভেন হোপ যে এই ধরনের কিছু ঘটতে পারে, আমরা আশা করছি আর না হোক, না যদি হয় আপনার জন্য দরের দরজা খোলাই আছে সবসময়। সো অনেক ধন্যবাদ আরো একবার আমাদের এই জার্নিতে এত দূর আসার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ। ওকে, ডর চলছে এবং একের পর এক ঘটনা তো আমরা শুনতেই পাচ্ছি, ঘটনা কি বলবো, এক্সপিরিয়েন্স বলাটাই মনে হয় সবচেয়ে বেটার হবে। আরো একজন আছে এই মুহূর্তে যে তার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করতে যায়, আমরা একটু তার কাছে যাই। প্রথমে একটু পরিচয়টা জানি, পুরো আপনার নামটা কি এবং কোথায় থাকেন, কি করেন? আমার নাম মোহাম্মদ নুরুল হক শেখ, আমি কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের রাতুরা গ্রাম থেকে এসেছি, অনার্স সেকেন্ড ইয়ারে সোশিওলজিতে অনার্স করছি, পাশাপাশি একটা জব করছি আর কি। ওকে, অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে যোগ দেওয়ার জন্য। আপনার কয়েকটা এক্সপিরিয়েন্স আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? জি। সো ফার্স্টে আপনি কোন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান? আমি প্রথমে আমার ঘটনার সঙ্গে যেটা রিলেটেড আছে ওই ঘটনাটা প্রথমে শেয়ার করে তারপরে আমারটা আমি শেয়ার করতে চাই আর কি। প্লিজ তাহলে শুরু করুন প্রথম থেকে। আমি যে জায়গায় থাকি আর কি, অর্থাৎ আমার যে গ্রাম, এই গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে ছোট্ট একটা জঙ্গল আছে আরকি। আচ্ছা, তো ওই জঙ্গলের মধ্যে রাতের বেলায় কিছু শব্দ শোনা যেত, পাশাপাশি একটা পুকুর ছিল, এই পুকুরের মধ্যে কিছু শব্দ শোনা যেত, সাঁতারের আওয়াজ শোনা যেত, তারপরে নূপুরের শব্দ শোনা যেত ওই জঙ্গল থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গল থেকে, এবং একটা অপ্রত্যাশিত সময়ের মধ্যে এটা শোনা যেত, যে সময়ের মধ্যে কোনো মানুষ এখানে চলাফেরা করতো না, কিংবা ওই সময়ে ওইখানে গিয়ে কোনো ধরনের কিছু খুঁজবে, সন্ধান করবে, অনুসন্ধান করবে, এই ধরনের সাহসিকতা রাখতো না, এমন অপ্রত্যাশিত সময়ের মধ্যে এটা ঘটতো আর কি। আচ্ছা, তো ওই জায়গার মধ্যে আমার মামা একদিন গিয়েছিল, সম্ভবত কাজ করার জন্য, কৃষিকাজ করার জন্য। কতদিন আগের ঘটনা এটা? 2007। আচ্ছা, আমার মামা ওইখানে কৃষি কাজ করার জন্য গিয়েছিল সম্ভবত। আমার মামা যখন কৃষি কাজ করে বাড়িতে ফেরবে সকালবেলা, হ্যাঁ খুব ভোরে গিয়েছিল নাস্তা করার জন্য বাড়িতে আসবে। আচ্ছা, ওই সময় যখন বাড়িতে ফিরবে তখন মামা ওই জঙ্গলের ধার দিয়ে আসছিল, সেখানে কোনো ধরনের শব্দ ছিল না, একদম নিস্তব্ধ, কোনো ধরনের খারাপ লক্ষণ কিংবা কোনো ধরনের ঘটনাই ছিল না, অস্বাভাবিক কিছুই ছিল না। অথচ মামা দেখতে পেল সাদা একটা কাপড়, সাদা একটা কাপড় যেন উপর থেকে নিচে মাটির মধ্যে গ্রাউন্ডে পড়ে আছে। তো মামা এটা দেখে আস্তে আস্তে এর সন্নিকটে গিয়ে দেখলো যে না, এই জঙ্গলের পার্শ্ববর্তী এক বাড়ির এক মহিলা, এক ঘরে একটা মহিলা ছিল, ও এখানে ঝুলে আছে। আচ্ছা, আর গলার মধ্যে এমন একটা রশি আছে যে রশিটা কোনো ডালের মধ্যে কিংবা গাছের মধ্যে বাঁধা ছিল না, এটা ছিল আকাশচুম্বী। আচ্ছা, মানে রশিটা কোথায় বাঁধা ছিল এটা বুঝা যাচ্ছে, এটার কোনো স্কোপই দেখা যাচ্ছে না, কোন জায়গার মধ্যে বাঁধা আছে এটা কিন্তু চোখেই দেখা যাচ্ছে না, একদম উপরে আকাশচুম্বী, আকাশের মধ্যে চলে গেছে, এই ধরনের একটা কিছু। আর মামা যখন এটা দেখলো সাথে সাথে একটা দৌড় দিল যে আমি এই বিষয়টা কি দেখলাম, এটা দেখা দূর দিল আর কি, দূর দিয়ে আমার নানাকে বললো, আমার বড় মামাকে বললো, বলার সাথে সাথে বাড়িতে এসে সবাইকে জানালো আর কি। জানানোর পরে মোটামুটি 5-6 জন প্রথমে আসলো, এসে দেখলো না আসলেই একটা মহিলা আছে, কিন্তু ওই ধরনের অবস্থানে নেই। আচ্ছা, এটা ছিল মাটির মধ্যে, গ্রাউন্ডের মধ্যে শুয়ে আছে, সাদা কাপড়টাও আছে, মহিলার গায়ে
সুন্দর করে মোড়ানো কাপড়, বাট একটা রশি আছে মাত্র 10-12 হাত লম্বা। এটা এই আকাশচুম্বী রশি এখন আর নাই, যেটা আপনার মামা যত বড় দেখেছে তত বড় না। মামা যেটা দেখেছে এটা মৃত অবস্থায় পড়ে, মৃত অবস্থায় মামা যেটা দেখেছে এটা কিন্তু আধ্যাত্মিক ছিল, কিন্তু যখন 5-10 জন আসলো তখন কিন্তু এই ধরনের ছিল না। তারপর এটার জানাজার ব্যবস্থা করা হয়। জানাজার ব্যবস্থা করা, মহিলাটা আপনি যেটা বলছিলেন যে এক ঘরে থাকে, মানে এই জঙ্গলটারই খুব বেশি দূরে না, খুব বেশি দূরে না, কাছাকাছি, যে একটা ঘরের মধ্যে এই মহিলাটা একাই বাস করে। হ্যাঁ, এইখানেই শুধু মহিলার একটু জায়গা ছিল, এখানে একটা ছোট্ট ঘর বানিয়ে তারপর থাকতো আর কি। তো উনাকে এইখানে এইভাবে মৃত অবস্থায় পাওয়া যায়, মৃত অবস্থায় পাওয়া যায়। ওকে, তারপর আমার মামাও এই জানাজার নামাজে শরিক হয়েছিল আর কি। তো জানাজার নামাজে শরিক হওয়ার পূর্বে লাশটা একবার প্রত্যক্ষ করার জন্য আমার মামা খুব কাছে গিয়েছিল আর কি, এবং ওই লাশটা প্রত্যক্ষ করার চেষ্টা করলো। মামার চোখটা ওই লাশের চোখের মধ্যে পড়তেই মামা দেখতে পেল ওই লাশের দুটা চোখ ঠিক মামার আই কন্টাক্ট হয়ে গেছে, মামার দিকে তাকিয়ে আছে। এমন একটা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মামা বুঝতে পারলো যে এটা আমাকে ডাকছে, মানে মামাকে ডাকছে, ফিল করলো উনি বিষয়টা। কারণ এই ধরনের এখন যদি এটা মানে লাশটা যদি চোখ খোলা অবস্থায় থাকে, যে কারণে দেখলে মনে হতে পারে যে এটা উনার, তার দিকেই হয়তো, তার দিকেই তাকিয়ে আছে। মামা বারবার এখান থেকে যাওয়ার চেষ্টাও করলো এবং যেদিকেই গেল দেখলো যে চোখগুলি তার দিকেই ফিরানো আছে। এখানে একটা কাহিনী আছে কিন্তু দোস্ত, মানে একটা মৃত কোনো কিছুর চোখ। আচ্ছা, তুই যদি একটা ছবি দেখিস, আমরা মাঝে মাঝে বলি না যে ছবিটা মনে হয় আমার দিকে তাকিয়ে আছে, তার একটাই কিন্তু রিজন, ছবিটাতে যে মানুষটার ছবিটা তোলা হয়েছিল সে জীবিত, এবং জীবিত চোখ আর নিষ্ক্রিয় মৃত চোখের মধ্যে একটা ডিফারেন্স আছে। আপনার মামা নিশ্চয়ই মনে হয়েছিল আপনার মামার কাছে যে চোখটা তার দিকে তাকিয়ে আছে, নট চোখটা খুলে তার দিকে হয়ে আছে। জি 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 জি, ওটাই উনি ফিল করছিল, যে ওটাই উনি ফিল করছিল। এবং মামা যখন একটু দূর থেকে এটা দেখতে গেল, এখান থেকে চলে গেল। আচ্ছা, একটু ডান বাম হওয়ার চেষ্টা করলো যে আমি দেখি অন্য জায়গায় গেলে একটা কি পরিস্থিতি, মানে আমি এই লাশের দৃষ্টিসীমা থেকে বের হওয়ার চেষ্টা করি, এরকম চেষ্টা করেছে। তারপরে দেখলো যে মামা ওই চোখ দুটি মামার চোখের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওনাকে অনুসরণ করছে, ওনাকে অনুসরণ করছে এবং বলছে, ওনার ধারণা আর কি, যে ওনাকে বলছে, এই তুই যাস না, তুই এদিকে আস, তুই আমাকে প্রথম দেখেছিস, আমি আকাশচুম্বী একটা রশির মধ্যে ঝুলে আছি, তুই এদিকে আস, এরকম এরকম কিছু বোঝানোর চেষ্টা করছিল মামাকে। কিন্তু মামা জানাজার নামাজ না পড়ে ভয়ে বাড়িতে গিয়ে এই বিষয়টা শেয়ার করে, কিন্তু প্রথমে কেউ বিশ্বাস করেনি। তো মামা বলছে, দেখো মার কাছে বলেছে, আমার মার কাছে, তারপরে আমার নানির কাছে বলেছে, আমার বড় মামার কাছে বলেছে, যে আমি কিন্তু এই ধরনের একটা কিছু দেখলাম, তোরা তো এটা বিশ্বাস করলি না। আচ্ছা, কিন্তু এমন একটা ভয়ানক ঘটনা দেখার পরেও কেউ যখন বিশ্বাস করলি না, আমার কিছু একটা হয়ে গেলে তাও তো বিশ্বাস হবে, এরকম মামা বলছিল। কিন্তু তারপরও কেউ এটা বিশ্বাসে নেয়নি, আমি নিয়েছি। কিছুদিন পর মামা অসুস্থ হয়ে যায়, খুব জ্বর আসে। মামা দেখতেও ছিল উজ্জ্বল সুন্দর, একদম আকর্ষণীয় ব্যক্তিত্ব, চেহারা, তারপরে এই বর্ণ সবই ছিল একদম দেখতে ফিটফাট। তো মামা খুব কালো হয়ে যায়, একদম কচু কাল, কচুরি পানার তলের একদম ওই রকম। তো মামার গায়ের মধ্যে যে লালা লালা ঝরে, এমন লালা আমরা যাকে বলি বিজলা, গ্রামের ভাষায় বিজলা, মানে এই ধরনের মতো। জি 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 জি। আচ্ছা আচ্ছা, মামাকে নিম পাতা, তার রয়েছে আরো অন্যান্য ঔষধ, বাঁশ পাতা, এই ধরনের বিভিন্ন কিছু ঔষধি কিছু দিয়ে মামাকে গোসল করানো হতো আর কি। হ্যাঁ, কবিরাজ দেখানো হয়েছে, কবিরাজ এটা ঝাড়ফুঁক করছে, ডাক্তার দেখাইছে, মেডিকেল ডাক্তাররা কি বলছে, মেডিকেল ডাক্তারে বলছে যে আসলে এটা আমাদের ঔষধের মাধ্যমে কোনো মনে হয় ফল পাওয়া যাবে না, এটা কবিরাজি চিকিৎসা করার জন্য বলছে আর কি। আচ্ছা, না মানে কেন বলছিলাম, কারণ বিভিন্ন রকম ডিজিজ আছে পৃথিবীতে, অনেক রকম রোগ আছে। তো কিছু রোগে যেমন ইভেন রিউমেটিক ফিভার যাদের আছে, এই ফিভারটা যাদের আছে, তারাও কিন্তু অনেক সময় মাত্র 1-2 দিনের ভিতরে হাইয়েস্ট লেভেলে গেলে খুব প্রচন্ড কালো হয়ে যায়। যাদের টাইফয়েড হয়, খুব গভীর টাইফয়েড, তাদের তো ব্রেনেই ঝামেলা দেখা দেয়, ব্রেনের কার্যক্ষমতাও কমে যায় এবং কালো হয়ে যায়। সেই জন্য বললাম আর কি, ডাক্তারের কাছে কি যাওয়া হয়েছিল কিনা। মোটামুটি পার্শ্ববর্তী একটা হাসপাতালে নিয়ে গেলে ওইখানে কিছু চিকিৎসা করা হয় প্রাথমিক ভাবে, কিন্তু ওইখানে কোনো ফল পাওয়া যায়নি। যতটুকু মানে আশেপাশে দিয়ে যতটুকু সম্ভব সায়েন্সের কাছাকাছি পৌঁছানো আপনারা গিয়েছিলেন, কিন্তু তারপরে রেজাল্ট না পাওয়াতে আবার আপনারা কবিরাজের কাছে, কবিরাজের চিকিৎসা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। তারপর মামাকে হাসপাতাল থেকে বাড়িতে আনলো, আনার পরে যখন কবিরাজ চিকিৎসা করলো আর কি, দেখলো যে দিন দিন একটা শরীর কালো হয়ে যাচ্ছে। তো যে বললাম ঔষধি বিভিন্ন কিছু দিয়ে, বিভিন্ন দানাদার কিছু ছিল, পানীয় কিছু ছিল, পাতা, গাছের পাতা, খাল খোল, বিভিন্ন ওষুধ দিল কবিরাজরা। এটা দিয়ে গোসল করানোর পরে গা থেকে প্রতিদিন মোটামুটি 5-6 লিটারের মতো বিজলা লালা এই ধরনের কিছু বের হতে লাগলো, যা দেখলে মনে হতো যে বিজলার মতন কিছু তৈরি করিয়া তারপরে যে রূপটা দেখানো হয় ঠিক ওই রকম।
মনে হচ্ছে যে এটা একটা কৃত্রিম, একটা বানানো, আসলে না গায়ের মানুষের শরীর থেকে এরকম বের হতে পারে এরকম চিন্তা করা যাচ্ছিল না, মনে হচ্ছে যে আলগা ঢেলে দেওয়া হয়েছে। আচ্ছা ভাইয়া, এটা কি মানে ওনার যে মানে মানুষের রোমকূপ থাকে যে রোমকূপ থেকে বের হতো নাকি কেটে ছিঁড়ে যেত? হ্যাঁ, রোমকূপ থেকেই এটা বের হয়ে আসতো আর কি, এবং সারা শরীর থেকে, সমস্ত শরীর থেকে এটা বের হতে লাগলো। তারপর হলো, তারপর মোটামুটি 15-16 দিন পর আমার মামা মারা যায় আর কি। মামার মৃত্যুর পরে অবশ্য কোনো কিছু দেখা যায় না, কোনো কিছু ইঙ্গিত পাওয়া যায় না। এর কিছুদিন পর, মোটামুটি 6-7 মাস পর, আমার কাজিন এবং আমি সবাই মিলে তিনজন আমরা ওই জঙ্গলের ধারে গিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য। ওই জঙ্গল, ওই বৃদ্ধা মহিলা, হ্যাঁ হ্যাঁ, যে ওই জঙ্গলের পাশে গিয়েছিলাম আর কি। যাওয়ার পরে আমার কাজিন বলল যে এখানে তো একটা টমেটো ক্ষেত আছে, মোটামুটি বেশ সুন্দর লাল টকটক টমেটো, এগুলি নিয়ে আমরা যদি এখন সালাদ খাই তাহলে তো একটু মজাই হবে। আমি বললাম হ্যাঁ, এটা তো খাওয়া যায়, এটা তো ভালো একটা আইডিয়া, তো এটা যদি খেয়ে যাই মনে হয় একটু ভালো আনন্দ। মৃত্যুর পরে মোটামুটি 6-7 মাস পর আমার কাজিন এবং আমি তিনজন আমরা ওই জঙ্গলের ধারে গিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য। ওই জঙ্গল, ওই বৃদ্ধা মহিলা, হ্যাঁ হ্যাঁ, যে ওই জঙ্গলের পাশে গিয়েছিলাম আর কি। আমার কাজিন বলল এখানে তো একটা টমেটো ক্ষেত আছে, মোটামুটি বেশ সুন্দর লাল টকটক টমেটো, এগুলি নিয়ে আমরা যদি এখন সালাদ খাই তাহলে তো একটু মজাই হবে, মনে হয় একটু ভালো লাগবে, আনন্দ। হ্যাঁ, তো আমি সবার বড় ছিলাম আর কি, আমি ভাবলাম যে আমি ক্ষেতের মধ্যে যাই, তারপর কয়েকটা টমেটো সংগ্রহ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে একটা এই কাইটা কাইটা সাথে একটা দায়ের কাছে ছিল আর কি, কাইটা কাইটা, তারপর আমরা সালাদ বানিয়ে খাবো। আচ্ছা, তো আমার কাজিন বলল যে আচ্ছা নুরুল হক, তুই যদি এখানে যাস তো হয়তো কেউ দেখেও ফেলতে পারে, তখন ওকে কি উত্তর দেওয়া যাবে? কি উত্তর দিতে পারি আমরা? এই জন্যে পার্শ্ববর্তী জায়গার মধ্যে, মোটামুটি 10-12 ফুট জায়গার মধ্যে একটা ছাগলের বাচ্চা পাওয়া গেল, অথচ এটা আমরা কিন্তু আগে খেয়ালই করি না কোথা থেকে আসছে, এখানে আছে আগে ছিল কিনা আমরা দেখতে পাইনি আগে। এটা আমরা নিলাম, আমার কাজিন নিল আর কি, কোলে নিল, কোলে নিয়ে তারপর এখানে দাঁড়ায় আছে। আর যে জায়গাটার মধ্যে বাগুন ক্ষেত, এর পাশের যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কিন্তু আগে আগে পরে বিভিন্ন শব্দ শোনা যেত, কেউ ডাকতো, নূপুর বাজতো, সেটা আগে বলেছিলাম আর কি। তো যখন আমি 5-6টা বাগুন তুললাম, একটা লোক গহীন বনের ভেতর থেকেই বলছে যে এখানে কে বাগুন ক্ষেতের মধ্যে কে বাগুন নিতে আসলো, এই ধরনের বলতো। অথচ যার বাগুন ক্ষেত ওই ব্যক্তি কিন্তু এই ধরনের কোনো ঘটনা ফেস হয় নাই, এটা শুধুমাত্র আমরাই হইলাম। তো আমি একটু দেখার চেষ্টা করি যে লোকটা কে, কেন এবার ডাকছে আমাদেরকে, হ্যাঁ, একটু দূরে না কাছে, কিন্তু শব্দটা মনে হয় খুব কাছে, আমরা ওকে খুঁজে পাইনি। কিন্তু আমরা ভাবলাম যে এখানে আর দেরি না করাই বেটার, এই জন্য সবাই বেরিয়ে পড়ি। এবং ওই বাচ্চাটা আমার কাজিনের কোলেই ছিল, ছাগলের বাচ্চাটা। মোটামুটি 1 মিনিটের রাস্তা আমরা এখান থেকে চলে গেলাম আর কি। 1 মিনিট পর আমরা ভাবলাম যে আসলে তো রক্ষাই পেয়ে গেলাম, এখানে বাগুন চুরি করতে আসলাম, সালাদ খেতে আসলাম, আমরা তো রক্ষাই পেয়ে গেলাম। আচ্ছা যা, ছাগলের বাচ্চাটা ছেড়ে দিই। আমি একটু মানে শ্রোতা বন্ধুদের কাছে ক্লিয়ার করে দিই, মানে ছাগলের বাচ্চাটা নেওয়া ছিল আপনাদের জন্য একটা বাহানা, একটা বাহানা, এটা হারিয়ে গিয়েছিল নিতে এসেছিল, এরকম একটা মজার অংশ। ক্ষেত্রের মধ্যে কতক্ষণ দৌড়ায়া, তারপর এটা আবার ধরা হলো, দুয়ার দ্বিতীয়বার ধরা হলো, যাতে বলতে পারি যে আমরা এটা ঢুকে গেছে ক্ষেত্রের মধ্যে, এটা আমরা নিতে আসছি এরকম। তারপর যখন আমার কাজিন এই বাচ্চাটা কুল থেকে নামাইলো, নামায় ছেড়ে দিল, আমরা কিন্তু নিচে আর চেয়ে দেখি নাই, আমরা কিন্তু এটা যা ছেড়ে দিলাম এই ধরনের একটা কিছু। যখনই চোখটা পড়লো, প্রথমে আমার পড়লো, আমার কাজিনের পড়লো, আরেকজন ও অন্যদিকে তাকিয়েছিল, তো আমরা দেখলাম যে ছাগলের বাচ্চাটা আমরা ধরলাম, এটা আর ছাগল নেই, এটা একটা ভয়ঙ্কর একটা মাথা ছিল, এবং মানুষের মাথা, মানুষের মাথা নিচের দিক দিয়ে মনে হচ্ছে যে দুইটা হাত, দুইটা পা, ছোট ছোট অস্পষ্ট, অথচ মাথাটা কিন্তু বড় ছিল, রক্তাক্ত লাল দুইটা চোখ ছিল, চোখ থেকে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে আগুন বের হয়েছে এই ধরনের, এবং মাথাটা খুবই গরম ছিল। মাথাটা মানে আপনারা তো মানে ছাগলের বাচ্চার হিসাবে আপনারা যখন কোলে নিয়েছেন, তো নামানোর পরে যখন মাথাটা খেয়াল করলেন, তারপরে বডির অংশটা কিরকম ছিল? বডির অংশটা ছিল একটা মানুষের আকৃতি, কিন্তু ছোট, কিন্তু খুবই ছোট, হাত দুটো ছিল মোটামুটি 5-6 ইঞ্চি এর ভিতরে আর কি, আর পা দুটো একই অবস্থা, কিন্তু মাথাটা যে আকৃতির ছিল কেউই ভাববে না যে এত বড় মাথার এত ছোট হাত পা কি করে সম্ভব, অনুপাতের তুলনায় খুবই বড়, তুলনামূলক খুবই ছোট, কিন্তু মাথাটা খুবই বড়। এবং এটা ছাগলের বাচ্চা যখন কোলে নেওয়া হয় তখন কিন্তু একটু উষ্ণ লাগে, গরম লাগে, কিন্তু যখন এটা আমরা ছাড়লাম তখন ভাবলাম যে
আমার বোন তো বলেছিল, কাজিন তো বলেছিল এটা বেশি মাত্রায় গরম লাগতেছে, তো কি কারণ এটারই বা কি কারণ আমরা অবশ্য পরে কিছু পাই নাই। এই অস্বাভাবিক একটা দৃশ্য দেখার পর আমরা এটা বাড়িতে গিয়ে শেয়ার করলাম, কিন্তু সবাই ভাবলো। তৎক্ষণাৎ কি করলেন আপনারা, কি ওখান থেকে পালিয়ে আসলেন ওটাকে ওখানেই রেখে? অবশ্যই আস চলে যায়, সবাই দৌড়াতে লাগলাম আর কি, এবং একজন আরেকজনের হাতে ধরে ধরে আমরা সবাই দৌড়ে চলে গেলাম সাথে সাথে। আচ্ছা, বাড়িতে গিয়ে আমরা সবার সাথে বিষয়টা শেয়ার করলাম, তারা ভাবলো যে এটা ঘুরতেই পারে, আবার অনেকে বললো যে না এটা যেহেতু ওরা বাচ্চা ছেলে এরা হয়তো বানিয়ে বলতে পারে। আবার আমার এক কাজিন হেসে হেসে ও বললো আর কি, আমার ছোট যে কাজিনটা ছিল ও খুব হেসে হেসে বললো যে এটা কি দেখলাম, ওর তো আসলে বাচ্চা বলছে যে হ্যাঁ আমরা দেখেছি। তো আমার মামি, আমার আম্মা, আমার আব্বাও সেখানে ছিল, ওরা ভাবলো যে বিষয়টা আসলে কি ঘটতে পারে। তখন আমার মা বললো যে না এটা ঘটতে পারে, যেহেতু আমার এক ভাই ওইখান থেকে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা মারা গেছে এবং অস্বাভাবিক একটা মৃত্যু তার হয়েছিল, এই জন্য মা কিছুটা বিশ্বাস করেছিল। একদিন বাসার মধ্যে শুয়ে আছি খুব রাত, তো রাতের বেলায় আম্মা আব্বা কেউই আমাকে বাইরে উঠতে দেয় নাই। এমনি তো স্বভাবত আমিও বের হই না, মাঝে মধ্যে যখন একটু প্রয়োজন পড়ে যেমন বাথরুম টয়লেট এই ধরনের ওজোর থাকলে আমি বের হই। অনেক সময় আব্বা আম্মা ওদেরকে কিন্তু ডাকও দেওয়া হয় না, যে না ওদের বিরক্ত করার দরকার কি, আর আমি মনে একলা জেলি একটু বেটার হয় এই ধরনের। এটা কবে ঘটনা বলছেন? এটা এর কিছুদিন পর, মোটামুটি এক মাস দেড় মাস। তো আমি ঘরে শুয়ে থাকি, হঠাৎ ওই পুকুরটার পাশেই একটা শব্দ শোনা যায়, কেউ এখানে আসছে গোসল করার জন্য এবং বহু লোক এখানে আছে, এই ধরনের একটা ইঙ্গিত পাওয়া যায়। তো আমি জানালা খুলে খুব অন্ধকার দেখতে পাই, কিন্তু ওই জায়গাটার মধ্যে পুকুর পার ওইখানে কোনো অন্ধকার নাই, স্পষ্ট দেখা যাচ্ছে দুই তিনটা কলসি, তারপর দুই তিনটা অস্পষ্ট কিছু মানুষ এখানে দাঁড়ায় দাঁড়ায় বলছে যে আমি নামি, পানিটা গোলা করিস না, আমি আগে নামি, আমি নেমে তারপর গোসলটা সেরে আসি, তুই পরে নামিস আর কি। তো আমি ভাবলাম যেহেতু বাথরুম করার জন্যই বের হয়েছি, বের তো হইলামই, এটা তো বাইরেই, তো আমি পুকুরের দিকে হালকা এগোতে থাকলাম, ভাবলাম যে ওইখানে তো মানুষ আছে, এই ধরনের বাহিবে আমি গেলাম আর কি। যেহেতু আমি ভাবছি একটু বাইরে যাব, পুকুর পারে যাব, কলসি একটা রাখা আছে আমার পাশেই, এটা তো পানি ছিল না। মানে আপনি পুকুর পারে পৌঁছে গেছেন তখন? না না না, আমি বাড়িতে থাকতেই যে কলসিটা ছিল আর কি, এখানে কোনো পানি ছিল না, আর এই কলসিটার সাথে নিয়েই আমি পুকুর পারে গিয়েছিলাম। আচ্ছা, যাওয়ার পর ওইখানে একটা ভরা কলসি দেখতে পাই, ওই ভরা কলসিটা আমাদেরই কলসি ছিল। তো আমার হাতের কলসি ওইখানে রেখে ওখানকার কলসিটা আমার হাতে নিলাম, নেওয়ার পরেই আমার মামাকে ডাক দিয়ে বললো তুই কেন আসছিস বাবা, তুই এক কাজ কর, কলসিটা নিয়ে তুই চলে যা। আপনার মা ছিল ওইখানে? তখন আমি দেখলাম যে আমার মাই আমাকে বলছে, আমি নিয়ে আসলাম কলসিটা। কলসিটা নিয়ে আসার পরই সামনে একটা বিশাল আম গাছ ছিল, আম গাছের একটা ডাল নিচের দিকে ছিল আর কি, ওই নিচের ডালের মধ্যে একটা হাত রেখে উপরে একটা ডালের মধ্যে বৈশা কে যেন একটা বিশাল লম্বা ঠ্যাং ঝুলাইতেছে। আমি উপরের দিকে চাইলাম, যাওয়ার পরে দেখি ওই বডিটা আসলে মাথা দেখা যাচ্ছে না, আম গাছ ডিঙ্গে একেবারে উপরের দিকে অস্পষ্ট, মানে আম পাতা ডালাপালা এগুলি দিয়ে যেহেতু ঢেকে গেছে, তো উপরের অংশটা কিন্তু আমি দেখতে পারতেছি না। অথচ ওই সময়ের মধ্যে বুঝার মতন কোনো কিছু আমার কাজ করছিল না, আমি ভয়ও পেলাম না, আবার কোনো ভরসাও পেলাম না, দৌড়ে যাব কি করব ওই ধরনের কোনো, আমার একটু কনফিউজড হয়ে গেলাম কি করতে পারি। তখনও কিন্তু আমি কলসিটা হাতে ছিল আমার। আচ্ছা, তো ওইটা দেখা হঠাৎ আমার হাতের কলসিটা পড়ে গেল, আর কলসির মধ্যে পানি ছিল না, রক্ত ছিল, খুব রক্ত ছিল কলসির ভিতর থেকে, রক্ত পড়ছিল। জি, কলসির ভিতর থেকে খুব রক্ত, যে কলসিটা আপনার মা আপনাকে বলেছে এটা নিয়ে বাসা। জি 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 জি। তখন আমি এই রক্ত দেখা এবং ওই ঘটনাটা দেখা, আম গাছের মধ্যে বিশাল একটা পা, আমার মনে হয় ফুটবলের মতন যদি একটা কিক নেওয়া হয় আমি অন্তত 20-25 ফারে গিয়ে পড়ে যাবো আর কি, ঝুলানোর এত স্পিড পায়ের মধ্যে। তো আমি এটা দেখা সাথে সাথে কি ভাইবা আমি দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে বারান্দার মধ্যে গিয়ে পড়ে গেছি এবং মাকে ডাকতেছি, মা তুই এদিক থেকে তাড়াতাড়ি আয়। আমি ভাবছি যে আমার তো মা ওইখানে ছিল, কিন্তু হঠাৎ দেখলাম দরজা থেকে বের হয়ে আমার মা আমার হাতে ধরলো, ধরে বলছে বাবা কি বেরোলেন, ঘর থেকে বের হচ্ছে। দ্যাট মিন্স ওটা আপনার মা ছিল না? ওইটা তখন তো আমার বুঝতে বাকি নাই যে ওটা আমার মা ছিল না, যেহেতু আম গাছের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে পারে, কলসি থেকে রক্ত বের হতে পারে, ডাকছেও পিছন থেকে, মানে উনি ভাবছে ওনার মাও বিপদে আছে, পিছনে তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে আসি, অথচ মা বের হয়েছে সামনে থেকে, সামনে থেকে। এবং আমি যে করিডোরের মধ্যে ছিলাম এর সামনের দরজা খুলে আমার মা বেরিয়ে আসলো আর কি। তো মা আমার হাতের মধ্যে ধরলো, ডান হাতের মধ্যে
আব্দুল, দুইটা খুব ঠান্ডা দেখতে পেল আর কি। আচ্ছা, আমার ত্বকটা খুবই ঠান্ডা ছিল, লোমগুলি খাড়া ছিল এবং আমার চোখ কিরকম জানি দেখা যাচ্ছিল। মা নিজেই দেখা ভাবছিল যে একটা অপ্রত্যাশিত একটা কিছু ঘটতে পারে, আরো কিছু ঘটতে পারে। এইভাবে আমার আব্বাকে ডাক দিল, আব্বা মা আমাকে ঘরে নিয়ে গেল আর কি। যথেষ্ট ট্রিটমেন্ট করছে, তারপর আমি সুস্থ হয়েছি আর কি, মোটামুটি 5-7 দিন পর। আচ্ছা, তো ওই পুকুর পারে কারা ছিল? ওই পুকুর পারে আসলে একটা স্মরণেই ছিল না যে ওই পুকুরে পানি নাই, এটা আমার স্মরণেই ছিল না। কিন্তু পরদিন এটা যখন নাকি আমি প্রত্যক্ষ দর্শন করলাম এবং আব্বা আম্মা আমার মুখ থেকে শুনলো, তখন বললো এই পুকুরে তো পানি নাই, তুই ওখানে যাস কেন, পানির জন্য যাস কেন, আর এখানে কে সাঁতার কাটছে, কি শব্দ এটা, তুই তো আগে থেকেই জানতি যে এখানে একটা অপ্রত্যাশিত কিছু ঘটছে আগে, এমনকি এখানে একটা লাশও পাওয়া গিয়েছিল আর কি, আরো অনেক আগে। তারপরে এই যে পুকুর শুকাইছে, যত বর্ষাই হোক তারপরে এই পুকুরের মধ্যে বেশি দিন পানি থাকে না, পুকুরটা শুকিয়ে যায় আর কি। আচ্ছা, যখন এই ঘটনা ঘটেছে তখনও পানি ছিল না? পানি ছিল না, কিন্তু এটা আমার মনের ভুল, মানে ফিলিংস এ ছিল যে পানি আছে। কিছু একটা আপনাকে পুরো প্রোগ্রামটা সাজিয়ে ওখানে নিয়ে গেছে ভাই। হ্যাঁ, আমাকে মনে হয় কোনো কিছুর প্রভাবে ফেলানো হয়েছে আর কি, এই ধরনের। আপনি কিন্তু পুরো একটা মোহের মধ্যে পড়েছেন, তো এটা মনে না থাকার কথা না যে ওই পুকুরে তো পানিই নেই। প্রথমেই আপনার ভয় পাওয়ার কথা শব্দ শুনি, অথচ আপনি গিয়েছেন, কিছু মানুষকে দেখেছেন ঝাপসা ভাবে, সেখানে আপনার মাকেও দেখেছেন, আপনাকে পানি ভর্তি কলসিও দেওয়া হয়েছে যে এই পুকুরে পানিই নেই। জি জি, এই ঘটনাটা এতটুকু পর্যন্ত শুনে একটা কথা মনে পড়েছে, একটু বলে নেই। আজকাল তো সব দিকে সবাই ভন্ডামি করে বেড়াচ্ছে, ওই জন্য আসলে সত্যিকারের ব্যাপারগুলো অনেকে অনেক সময় ভন্ডামি ভেবে নেয়। হ্যাঁ, তো আমি চাঁদপুরে গিয়েছিলাম একটা কাজে, একবার চাঁদপুরে প্রায় 3 দিনের জন্য ছিলাম। তো সেইখানের খুব প্রভাবশালী একজন মানুষ, এবং তাকে অনেকেই পীর বা মুর্শিদ মানেন, তো উনি খুবই সম্মানী একজন মানুষ, উনি পৃথিবীতে এখন আর নেই, বাট ওনার সাথে উনি ঘটিয়েছিলেন একটা ঘটনা আমার চোখের সামনে ঘটে। আপনি যখন বলছিলেন আপনার মামার কথা, যে মনে হচ্ছিল যে লাশটা থাকি আছে, তখন আমার খুব মনে পড়ছিল ঘটনাটা অনেক আগে, একবার ডরে বোধ হয় শেয়ার করেছিলাম। ঘটনাটা ছিল এরকম, যেরকমই একজনের মৃত্যু হয়, এবং মৃত্যু হওয়ার পরে সেই বুড়ো লোকটা হয়তো বা মারা যায় রাত্রে 12:30-12:30 দিকে, আর সবাই টের পায়, গ্রামের দিকে তো মানুষ একটু তাড়াতাড়ি ওঠে, সবাই টের পায় 5:30-6 সময়। উনি তো প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় মসজিদে যান, আজকে কেন উঠছেন না, এটা চেক করতে গিয়ে দেখে যে না, উনি অনেক আগেই মৃত্যু হয়েছে, এবং শীতের দিন শরীর ঠান্ডা হয়ে ওনার কাঁদ বাম দিকে যে বেঁকে আছে সেটা সোজা করা যাচ্ছে না, শক্ত হয়ে গেছে। তো অনেক চেষ্টা করেও পারা যায়নি। তো যেই সম্মানী ব্যক্তির কথা বলছিলাম, যার নামটা আমি নিতে চাচ্ছি না, ওনাকে ওখানে সবাই চেনে, ওনার বন্ধু ছিল ওই লোকটা। তো উনি যখন লাশ দেখতে যায়, তখন লাশের এই অবস্থা, কোনোভাবেই ঘাস সোজা করা যাচ্ছে না। আমরা জানি মুসলমান ধর্ম অনুযায়ী ডান দিকে মাথা কাত করে দিয়ে তারপরে কবর দিতে হয়, তো সেই কারণে কবর দেওয়ার প্রসেসও দেরি হয়ে যাচ্ছে, কারণ ঘাড় আটকে গেছে। এক পর্যায়ে উনি পরপর 3 ওই লোকটার নাম ছিল যে মারা গেছে, তার নাম ছিল খান, খান সাহেব ডাকতেন ওনাকে সবাই। তো আমি যার কথা বলছি, তিনি পরপর 3 বললেন খান সাহেব মাথা সোজা করেন, এবং এলাকার প্রায় 250 লোক, আমি এবং আমার 2-4 বন্ধু, সবার সামনে আমাদের সামনে মাথাটা সোজা হয়ে যায়। পৃথিবীতে মানুষের চেয়ে বেশি ক্ষমতা আল্লাহ ছাড়ার কারণ নেই, কোনো কিছু কি ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু আমি পজিটিভ ভাবে বললাম, নেগেটিভ ভাবে না। যাই হোক, মনে পড়ে গেল তাই শেয়ার করে ফেললাম, প্লিজ কন্টিনিউ বলেন। তারপর আর একটু না বললেই নয়, ওই যে বলেছিলাম যে বৃদ্ধ মহিলাটা, ওই বৃদ্ধা মহিলার যে ঘরটা ছিল একটা টিন শেড ঘর ছিল, এই ঘরের মধ্যে একটা লোক থাকার জন্য ওইখানে আসবাবপত্র থেকে ধরে সব ধরনের কাপড় যা আছে সব নিয়ে, ফার্নিচার সব ওইখানে নিয়ে থাকার প্রস্তুতি নিল আর কি। যেহেতু আপনি বলেছিলেন যে ওই বৃদ্ধা মহিলাটার আর কেউ ছিল না, উনি ছিল না, কিন্তু ওইখানে 2-4 ছাগল ছিল, 2 গরু ছিল, পাশাপাশি কিছু ফসলের ক্ষেত ছিল, এটা মানুষ অন্য মানুষ করতো আর কি, মহিলা তো আর সম্ভব ছিল না করা, অন্য মানুষ করতো। তো ওই ক্ষেত এবং স্থাবর স্থাবর যা কিছু আছে এগুলো দর্শন করার জন্য একটা লোক এনে থাকতো আর কি, আমাদের পার্শ্ববর্তী গ্রামের, অন্য গ্রামের। ওই লোকটা খুব দরিদ্র ছিল, ভূমিহীন কৃষক ছিল, এই জন্য এখানে থাকার ব্যবস্থা নিত। তো সাথে ওর একটা ছেলে ছিল, ওর ছেলেটা ক্লাস 9-10 এই ধরনের কোন ক্লাসে পড়তো আর কি। তো ওইখানে মোটামুটি 3-6 কোন দুর্ঘটনা ঘটে নাই, এই পার্শ্ববর্তী মোটামুটি যতটুকু এরিয়া আছে জঙ্গলের এর কোন জায়গায় কোন ধরনের ঘটনা ঘটে নাই। ওইখানে মানুষ চলাচল করতো না, ভাবতো যে আজ হয় না ঘটলো, 2 পরে ঘটতে পারে, আরো জঙ্গল তো চলে যায় নাই, এর প্রভাবটা হয়তো নাও যেতে পারে। তারপর ওই জঙ্গলের পার্শ্ববর্তী যে ঘরটা ছিল বৃদ্ধ মহিলার, এই ঘরের মধ্যে তো অলরেডি 2
দুইটা লোক ছিল, তারপরও মাঝে মধ্যে দু একজন লোক খোঁজখবর নিত, প্রতিদিন বিকেলে সকালে একবার যেত, দিনের বেলা সন্ধ্যাবেলা যেত না, তারপর গভীর রাত্রে যেত না, কিছু কিছু সময় বর্জন করে চলত আর কি। তো হঠাৎ করে আমার মামা বাড়ি থেকে কে যেন গেল, প্রথম কোন একটা লোক গিয়েছিল আর কি, যাইয়া তারপর বললো যে লোকটার নাম ছিল হানিফ, যে হানিফ তুই কি বাসায় আসিস নাকি। তো ভিতর থেকে কোনো শব্দ আসছিল না আরকি, যখন কোনো শব্দ সারা শব্দ না পাইল তখন ও ঘরে যাইল, ঘরে যাই দেখলো আসলে লোকটা এত সুন্দরভাবে শুয়ে আছে, মনে হচ্ছে যে ঘুমায় আছে। তো ওকে দ্বিতীয়বার ডাক দেওয়ার পর যখন না উঠলো, ও হাতে দুইরা তারপর উঠানোর চেষ্টা করলো, কিন্তু লোকটা জীবন্ত ছিল না, মৃত ছিল। যখন দেখলো যে লোকটা মৃত, তখন উদ্ঘাটন শুরু করলো যে কিভাবে মারা যেতে পারে আর কি, এ ধরনের একটা কিংবা খামচি দিলে যে ধরনের একটা চিহ্ন হয় আর কি, ওই ধরনের দেখতে। আচ্ছা, কিন্তু এ থেকে বেশি একটা ব্লাডিং হয় নাই, এছাড়া কোন চিহ্নও নাই, কোন ধরনের আলামত কিংবা লক্ষণও পাওয়া যায়নি, লোকটা মৃত। এই ঘটনা দেখার পর অনেকে একটু আতঙ্কিত হয়ে গেল, ওইখানে কেউই থাকতো না, না থাকার ফলে ওই এলাকা একটু খালি ছিল আর কি। আচ্ছা, তো ওই ঘরের মধ্যে মাঝে মধ্যে পাড়ার কিছু লোক জুয়া খেলতো আর কি, তাস খেলতো, তারপর ক্যারাম বোর্ড খেলতো, এই ধরনের কিছু দল বেঁধে খেলতো আর কি। তো কিছুদিন খেলার পর তারা ভাবলো যে এখানে তো আর কোনো কিছু ঘটে না, আমরা এখানে থাকলেই কি না থাকলে কি, এখানে তো কোনো কিছু ঘটে না, আমরা এখানে নিরাপদে থাকতে পারবো, এখন আর কিছু ঘটে না, হয়তো ওই লোকটার কোনো ইয়া ছিল, প্রভাব ছিল, যার কারণে এটা ঘটলো, এখন আর ঘটবে না। তো ওইখানে এই দু থেকে তিনজন লোক এক রাত্রে ছিল, রাত্রে ওইখানে যাই কিছু করলো আর কি, হয়তো কোনো বিনোদনের ব্যবস্থা করলো, তারা করার পরে তারা পরের দিন বাড়িতে আসলো। তো একজনে বললো যে আমরা তো কালকে এখানে ছিলাম, কোন ধরনের প্রতিক্রিয়াই এখানে ছিল না, প্রভাবই এখানে ছিল না, আমরা জায়গাটা খুবই ভালো পেলাম। তো এখানে যেই খামার আছে আর কি, কৃষি ক্ষেত, ওই ক্ষেত পাহারা দেওয়ার জন্য কাকতার রুয়ার ব্যবস্থা করা হয়েছিল, তারপরে এখানে এই বিভিন্ন টিন বাইরে, তারপরে এখানে পাহারার ব্যবস্থা করেছিল আর কি। তো একটা লোক এখানে থেকে পাহারা দিত, তো হঠাৎ লোকটা ঘুমায় গেল একদিন পাহারা দিতে যায় বিকেলবেলায়। আচ্ছা, যাক রাত কেটে গেল, ওনার ছেলে আসলো যে দেখি আব্বা কি কারণে আসে নাই, অবশ্য রাত্রে আসে নাই, তারাও হয়তো এরকমই ভাবছিল যে এখানে যাওয়ার দরকার কি, এখন তো এলাকা ভালো। তো সকালবেলা যখন আসলো, এসে দেখলো যে আব্বা এখনো ঘুমিয়ে আছে, তো দরজাটা খুলিয়া, দরজাটা কিন্তু ভিতরে খিলি দেওয়া, লোকটার ডাকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তখনই কিন্তু দরজাটা ভাইগা ভিতরে গেল। ভিতরে যাইয়া ওই লোকটা ওনার আব্বাকে আবার এমনি টাইনা, তারপর উল্টালো, উল্টানোর পর দেখলো যে আসলে ওই যে পূর্ববর্তী একটা লোক মারা গেছে, পিটের মধ্যে আচর ঠিক ওই ধরনের, এবং একই ম্যাপ, একই ধরনের কিছু দাগ পাওয়া গেছে, এবং সেই পিঠে, এই পিঠে একই জায়গায়, এবং একই জায়গায় শুয়ে এই লোকটা মৃত অবস্থায়, একই জায়গার মধ্যে একই আকৃতিতে শুয়ে আসলো। ওই লোকটা যেরকম চিত হয়ে তারপর যেভাবে শুয়ে থাকে আর কি, এইভাবে শুয়েছিল, অথচ এখানে কোন ধরনের লক্ষণ আলামত পরেও পাওয়া যায়নি। আসলে দুটো মৃত মানুষকে একই অবস্থায় একই জায়গায় আচর সহ পাওয়ার পরে আর কি লক্ষণ থাকতে পারে, থাকতেই পারে, কিন্তু মাঝে আরো তিনজন থেকেছিল, আপনি বলেছেন যে তিনজন থেকেছিল, তারা দল বেঁধে থেকেছিল, আটটার জন্য থেকেছিল, তারা কেউ একা থাকতেছে। রাইট, সেটাই আমি দেখছিলাম যে যখন যারা একা থাকছে তাদের ক্ষেত্রেই কোনো না কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে। জি, ওই জায়গাটার বর্তমানে কি অবস্থা? বর্তমানে ওই জায়গাটার মধ্যে স্থানীয় যারা আছে আর কি, মোটামুটি গণ্যমান্য সমাজপতি, তারা বললো যে এখানে কোনো ঘর রাখার দরকার নাই, আর এখানে কোনো আড্ডা ফাড্ডা চলবে না, থাকারও দরকার নাই, যেহেতু পরপর দুইটা তিনটা ঘটনা, বলা যায় চারটা ঘটনা এখানে ঘটছে, ভাবছে যে এই জায়গার প্রভাব নিশ্চিত এখানে রয়েছে আর কি, এই জন্য তারা এই ঘরটাও ভেঙে এখান থেকে নিয়ে জায়গাটা পুরো খালি করে দিয়েছে। আই থিঙ্ক ইট ওয়াজ আ গুড ডিসিশন। তো এই ছিল আপনার এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ আমাদের সাথে এই জার্নিতে এসে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন, এবং বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা রয়েছে, আরেকটা লিংক খুঁজে পাওয়া কানেক্টেড, সেটাই। থ্যাংক ইউ নুরুল হক ভাই, ধন্যবাদ। তো টাঙ্গাইলের এই রেস্ট হাউসে বসে আরো অনেক এক্সপিরিয়েন্স শুনতে হবে, কি বলিস? সো যাদের আরো এক্সপিরিয়েন্স রয়েছে এবার একটু তাদের কাছে চলে যাই। সো এবার কার কাছে যাওয়া যায়? সালাউদ্দিন ভাইয়ের কাছে চলে যাই, আই থিঙ্ক সো। তো ফার্স্ট অফ অল সালাউদ্দিন ভাই, আপনার পরিচয়টা একটু আমাদের সবাইকে জানান। জি ভাই, আমার নাম সালাউদ্দিন আহমেদ, আমি থাকি হচ্ছে ঢাকা সুন্নেকরা, আমি বিবি অনার্স থার্ড ইয়ারে পড়ছি, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে মতলব চাঁদপুর আর কি। তো মূলত আমার প্রথম ঘটনা হচ্ছে আমার গ্রামকে নিয়ে,
তো ঘটনা বলার আগে প্রথমে আমি দুইটা ফ্যামিলি একটু বর্ণনা দিতে চাই। তো ওনারা দুই আপনার যে ঘটনাটা এই দুই ফ্যামিলি রিলেটেড, এই দুই ফ্যামিলি রিলেটেড আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটু করে বর্ণনা করি। বাস্তবে এবং যারা তো আর কি, তো ওনাদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। তো জায়গা জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে তাদের মানে সাথে একটা খুবই ঝামেলা। এখন এখন পর্যন্ত তাদের সাথে কোনো বারো রিলেশন নাই। তো যে ছোট চাচাতো ভাই, ওনার একটা মেয়ে ছিল, ওনার নামটা আমি বলতে চাচ্ছি না। উনি এখন এসএসসি পরীক্ষার্থী। সালাউদ্দিন ভাই, আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনি হয়তোবা নার্ভাসনেস এর কারণে খুব স্পিডে চলে যাচ্ছেন, দ্রুত বলে যাচ্ছেন, হয়তোবা অনেকে একটু মিস করে যেতে পারে। সো আপনি ক্যাম ডাউন ম্যান, আর কোনো সমস্যা নেই, রিল্যাক্স করে বলেন। তো দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে স্কুল ছুটি হচ্ছে 4টা বাজে। তো 4টা বাজে ছুটির পরে সচরাচর গ্রামের ছেলেমেয়েরা 4টার পরে আর পড়াশোনা করে না, মাঠে যায়, অথবা মেয়েরা কানামাছি বাজি বিভিন্ন খেলা খেলে, খেলাধুলায় ব্যস্ত থাকে, খেলাধুলা ব্যস্ত থাকে। তো ও সচরাচর স্বাভাবিক ভাবে স্কুল থেকে আসার পরে মানে খেলাধুলা করতে গেছে, সন্ধ্যা আসছে, স্বাভাবিক ভাবে উনি সন্ধ্যায় বাসা ফেরার পর ওনার আম্মু বলতে হয় না যে পড়তে বস। তো দেখা যাচ্ছে যে ওদিন ওনার আম্মু বলতেছে যে পড়তে বস, তো উনি কোনো কথা বলতেছিল না। তো দ্বিতীয়বার ওনার আম্মু যখন পড়তে বল মানে পড়তে বসে, তখন সে বললো মানে খুব দমকে সুরে বললো না আমি আজ পড়বো না। তখন কত বছর বয়স ওনার? বয়স উষ্ণ 7 এ পড়ে। আচ্ছা, ওকে। তো ওর আম্মু হয়তো ভাবছে যে স্কুলে হয়তো বা স্যাররা বকা দিছে বা মারছে, এই জন্য মন খারাপ, ঠিক আছে মেয়ে পড়বে না, সমস্যা নেই। এই ঘটনাটা ঘটছে সন্ধ্যায়। তো ওর আব্বুকে আর ওর আম্মু কিছু বলে নাই। তো রাত্রে দেখা যাচ্ছে যখন ঘুমাইছে মেয়ে, তো তার মাঝে একটা মেয়ে ছিল, সে ঘুমাইছে, হঠাৎ করে মেয়ে চিৎকার দিয়ে উঠলো আর কি। তখন হ্যাঁ ঘুম রাতে ঘুমে আর কি চিৎকার দিয়ে উঠলো, ওই সময় রাত মিনিমাম 12টা হবে। তো চিৎকার দিয়ে ওঠার পরে ওর আম্মু সজাগ পাইছে, তারপর ওর আব্বুকে ডাকলো যে কি হয়েছে কি হয়েছে। তখন দেখলো যে মেয়ে ঘুমন্ত, যখন চিৎকার তখন সে দেখলো যে মানে সজাগ হয়ে গেছে এবং গায়ে খুব ঘাম, মনে হয়েছে খুব ক্লান্ত এরকম। শেষবার সে সজাগ হয়েছে, সজাগ হয়ে গেছে। কিন্তু যখন তার বাবা আসলে ঘটনাটা প্রথমবার তেমন একটা গুরুত্ব দেননি, যখন তৃতীয়বার এমন ঘটনা ঘটছে তখন সে খুব গুরুত্ব দিস যে হয়তো অবশ্যই কিছু অ্যাবনর্মাল কিছু করছে। তৃতীয়বার কি একই দিনে? একই রাত্রে, একই রাত্রে। মানে এটাই আমি ওনাকে প্রশ্ন করতে নিয়েছিলাম যে তিনবারই কি ও মানে সে জাগেনি, একবারও ঘুমের মধ্যেই তিনবারই চিৎকার করেছে, কিন্তু না লাস্টের বার সে জেগে উঠেছে। তখন সকাল হলো, তা আমাদের পাশে মসজিদ ছিল, হুজুরকে ডাক দিল। তো হুজুর এসে বললো যে আসলে ভাই আমি তো তেমন কিছুটা জানি না, তো যতটুকু জানি আমি চেষ্টা করবো যে ওকে চিকিৎসা করার জন্য। তো হুজুরে পানি পড়া দিয়ে গেল আর একটা তাবিজ দিয়ে গেল। তো হুজুর বললো ঠিক আছে আমি স্বাভাবিক একটা প্রাথমিক চিকিৎসা করলাম, আপনি ভালো একটা কবিরাজ ডেকে ও চিকিৎসা করে রাখছে। তারপরে দেখা যাচ্ছে যে দিনে ওর আরো বিশাল প্রবলেম, দেখা যাচ্ছে যে ও মানে চোখ গুলা বন্ধ করতে পারে না। চোখ গুলা বন্ধ করলে উনি দেখতেছে যে হয়তো খাট নিচে কেউ লোকে আছে, ও ডাকতেছে, টেবিলের নিচে ওনাকে ডাকতেছে, বিশাল রোগের মতন। হ্যাঁ, বিশাল প্রবলেম। তো ও মানে চোখ গুলো বন্ধ করতে হবে না, খাওয়া দাওয়া করতে হবে না, সারাটা দিন ওর আব্বু এবং আম্মু ওকে কোল করে রাখতেছে। তো এমন সময় এক কবিরাজ আনার পরে কবিরাজ ওর কাজগুলো করলো, যা যা করার দরকার করার পরে ও বলল যে ওর বাড়ির পিছনে একটা তাল গাছ আছে এবং ওই তাল গাছটার সোজা আরেকটা পুকুর পাড়ার একটা তাল গাছ আছে। তো উনি বললো যে ওই তাল গাছ থেকে দুইটা খারাপ জিন আছে, যারা মানে স্বামী স্ত্রী এরকম কিছু বললো যে ওরা ওরে খারাপ মতো দিতে আরকি। তো এখনো প্রাথমিক, যদি এখনো মোটামুটি চিকিৎসা করা যায় তেমন বেশি একটা প্রবলেম পড়বে না আরকি। আচ্ছা, ওনার উপরই খারাপ দৃষ্টিটা দেওয়ার কি কোনো কারণ? যখন হ্যাঁ যখন ওই যে আমি ঘটনা একটু পরে বলতেছি কেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে উনি বলল যে এখন চিকিৎসা করা দরকার। তো মোটামুটি উনি ও পানি পড়া বা তাবিসনো দিয়ে গেল, কিন্তু সারাটা দিনই খুব বিশাল প্রবলেম। এক পর্যায়ে তাকে ওই তার সাথে খারাপ জিনিসের সাথে সে কথা বলবে এরকম প্রিপারেশন, তো কথা বলবে। হ্যাঁ, ওই যে মানে কবিরাজটা আর কি, কবিরাজটার তাকে জিজ্ঞাসা করলো যে তোকে এ বাড়িতে কে নিয়ে আসছিল। তখন সে বললো যে আমাকে তো মানে আমার জেঠি নিয়ে আসছিল। বললো কোন জেঠি নিয়ে আসছে? বললো মানে আমাকে নিয়ে আসছে বড় জেঠি। তখন যখন এই কথাটা শুনলো তখন ওর আব্বু খুবই ফায়ার যে আমার সাথে ঝগড়া ঠিক আছে, কিন্তু আমার মেয়ের সাথে কেন প্রতিশোধ নিবি? তো মানে খুব এক পর্যায়ে ঝগড়া বিবাদ লেগে গেল। এখন ওই মহিলাকে যে ওর চাচি আর কি, এক মিনিট আমি একটু ব্যাপারটা বুঝিনি। আপনি মানে টোটাল গল্পের মাধ্যমে যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে পারিবারিক শত্রুতার কারণে ইচ্ছাকৃত ভাবে কেউ একজন ওই মেয়েটার উপরে কোনো জিন জাতির কোনো একটা কাউকে মানে লেলিয়ে দেয়, চালান করা হয়েছে বলতে। ওই ফ্যামিলির জোরে ওর আব্বু ভাবতেছে এইটা, কিন্তু আসলে কিন্তু তা না, আসলে তা এটা হয় নাই। কিন্তু পরবর্তীতে ও মহিলা বলতেছে না, ও তো আমার মেয়ের মতো, আমার দেবরের মেয়ে যে অবস্থা আমারও মেয়ে অবস্থা, আমি কেন তাকে ক্ষতি করতে যাবো? কিন্তু পরবর্তীতে যখন সে বললো না তুমি আমার মেয়েকে ভালো করতেই হবে যেভাবে হোক, আমাদের গ্রামে যারা একটু বয়স্ক আছে তারা জিজ্ঞাসা করলো ওনাকে যে তুমি কল্লো করছো না কল্লো করছো কোনো প্রবলেম না, যেহেতু তোমার দেবরের মেয়ে মানে তোমারও মেয়ে, তোমার যেহেতু বলতে চাচ্ছে তো তুমি একজন কবিরাজ এনে মানে চিকিৎসা করো। তো দেখা যাচ্ছে যে আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা গ্রাম, তারা মানে ফ্যামিলিগত কবিরাজ, তো তার আব্বু কবিরাজ ছিল, তিনিও কবিরাজ, ওনার ছেলেও কবিরাজ। তো উনি আসলো, আসার পরে ওই একই কথা বললো যে
প্রথম কবিরাজের সাথে কিন্তু দ্বিতীয় কবিরাজ কোনো যোগাযোগ নেই, কিন্তু সে একই কথা বললো যে ওই তাল গাছ থেকে তার খারাপ নজর দেয়। এখন সে কথা যখন বললো তখন সে জিজ্ঞাসা করলো ওই খারাপ জিনটাকে যে তুই তাকে কেন ক্ষতি করতে চাস। তখন সে এক পর্যায়ে বললো যে আমরা দুজন বিকালে খেলা করতেছিলাম, ওরাও খেলা করতেছিল, যারা ওরা আমাদেরকে ডিস্টার্ব করছে, আর ওই মেয়েটা মোটামুটি একটু সুন্দর ছিল, যার কারণে ওকে আমার পছন্দ হয়েছে, ওকে আমি নিয়ে যাব, ও আমাকে ডিস্টার্ব করছে। তখন ওই কবিরাজ বলার চেষ্টা করলো যে ও তো বাচ্চা মেয়ে, ও ভুল করছে, তোমার ঠিক কেন ক্ষতি করবে, কারণ না আমি ওকে যে করি হোক নিয়ে যাবই। তখন ওই কবিরাজ বললো আর কি আমাদেরকে, আমি ওইখানে ছিলাম, মানে কবিরাজ বললো যে আসলে খারাপ জিনটা খুবই খারাপ, মানে মানুষ যাওয়া একটু ইয়ে আসার তেরা পদর আছে তেরা ওই এরকম আর কি, তো আমি চেষ্টা করবো সমস্যা নেই ইনশাল্লাহ ভালো হবে। তা উনি প্রাথমিক চিকিৎসা অনেক কিছু দিয়ে গেছে এবং বলছে যে আমি তিন দিন পর আবার আসবো, যদি তিন দিনের ভিতর স্বাভাবিক না হয় তাহলে অবশ্যই আমি আবার আসে আমি চিকিৎসা করবো। আচ্ছা আচ্ছা, একদিন যাওয়ার পর দেখা যাচ্ছে যে মানে তেমন একটা উন্নতি হয় নাই, মোটামুটি উন্নতি হয়েছে, কিন্তু বাবা মার মন তো আর মানে না, তিন দিন পরে আসবে, তিন দিনের ভিতরে কি নাকি হয়ে যায়, যেহেতু তিন দিন পরে কবিরাজ আসবে এই কারণে আমাদের বাড়ির পাশে আরেকজন কবিরাজ, উনি মোটামুটি তেমন কিছু একটা জানে না, তো উনি এসে বললো যে ভাইয়া আমি পারবো। তা বললো কি কি লাগবে, ওনা বললো যে আসলে একটা কালো মুরগি লাগবে বা জবা ফুল লাগবে, মিষ্টি লাগবে, এরকম লাগবে, আমি সন্ধ্যার পরে আসবো। সন্ধ্যার পরে আসছে, আসার পরে ওনার সব সরঞ্জাম নিল এবং সে বলল যে আমি ওই তালগাছের কাছে যাব এবং ওইখানে গিয়ে তার সাথে কিছু একটা করবো, আর আমার সাথে দুজন যুবক যাদের মোটামুটি সাহস আছে তাদেরকে দিতে হবে। তো মোটামুটি আমার যে আমার আপন যে চাচা উনি গেল আর আরেকজন তার বন্ধু গেল আর কি। তো কবিরাজ ওনাদেরকে আমি আগে বলছি যে বাড়ির পিছনে তালগাছটা, তো তালগাছটার কাছে যাওয়ার আগেই ওনাদেরকে বললো যে তোমরা দুজনে এখানে থাকবা, ওইখানে যা হয় তোমরা কোনো কাম দিবা না এবং যা হয় তা আমি করবো, তোমাদেরকে বলছি এখানে থাকবা, এখানে থাকবা। কবিরাজ বললো, হ্যাঁ কবিরাজ বললো। তো ওনাদেরকে একটু দূরে রেখে উনি ওই ওনার সরঞ্জামাদি নিয়ে কবিরাজ গেল ওই তাল গাছটার। তো ওনার লক্ষ্য হলো যে দুই তিন মিনিট পরে মোটামুটি একটা শব্দ হচ্ছে আর কি তাল গাছের, গেছে এটা 12টার পরে রাতে, উনি আগে বলছে যে এটা কাজ করতে হবে মানে গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে আর কি। তো যখন দেখা গেল যে দুই তিন মিনিট পরে একটা শব্দ হচ্ছে, তখন তাদের একজন বললো যা আমরা যাই, তখন একজন বললো না আমাদের তো যেতে না করছে, আমরা কেন যাব। তো এভাবে তিন থেকে চার মিনিট চলে গেল, তিন থেকে চার মিনিট যাওয়ার পরে দেখলো যে ভীষণ শব্দ, মানে খুব মারামারি করলে যে অবস্থা একই অবস্থা। তো মানে আবারও বললো যা আসো আমরা যাই, কি ধরনের মানে ঘটনা ঘটতেছে। তখন যে বললো না আমরা যাবো না, যেহেতু আমাদেরকে এতবে বলছে যে ওইখানে যা হোক তোমরা এখানে থাকবে। তো এক পর্যায়ে দেখলো যে মানে খুব চিৎকার শব্দ, কবিরাজের খুব চিৎকার শব্দ, ওই চিৎকার শুনে যে দুজন যুবক তারাও দৌড়ে গেছে এবং বাড়িতে যারা ছিল তারা দৌড়ে গেছে বাড়ি থেকে, বাড়িতে মানে বাড়ির পাশে ছিল আর কি, বাড়ির পিছনে তালগাছটা ছিল। তো সবাই দৌড়ে যাওয়ার পরে এক পর্যায়ে দেখতেছে কবিরাজ শুধু একটা কথা বলতেছে যে আমি আমি তোর কিছু করবো না, মানে আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। আর কবিরাজ বলছে আমার ছেড়ে দে, আমি কিছু করবো না, আমি তোদের কোনো ক্ষতি করবো না। তো কবিরাজ ওই সময় দেখা যাচ্ছে আমার শুয়েছিল, কবিরাজকে যখন সবাই ধরলো ধরার পর দেখতে তার কপাল থেকে রক্ত ঝরছে, অজর রক্ত ঝরছে, এবং দেখা গেল যে উজি মানুষকে যেমন কপালে ধরে যেভাবে তাল গাছ মানে ইয়ে মারতো ধাক্কা মারতো তার রক্ত বেড়ে গেছে। তখন সে মানে এক পর্যায়ে মানে অজ্ঞান হয়ে গেছে। তখন সবাই তাকে দরাদরি করে আমাদের বাড়িতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসার পরে তাকে পানি দিয়ে তেল দিয়ে অনেক সুস্থ করার পরে তার কাছে জানতে পেলাম যে আসলে যে এটা খুবই ভয়ানক একটা খারাপ দিন ছিল, যেটা তার দ্বারা সম্ভব ছিল না। উনি বলতেছে ভাইয়া আমি পারবো না, আমার বাড়িতে এনে দিয়ে আসেন। তো বাড়িতে যাওয়ার সময় ওই সময় প্রায় একটা দেড়টা বাজে, তো ওনাকে বাড়ি দিয়ে যাবে কি, সবাই ভয় পায়, কারণ এই ঘটনার পর তো সবাই ভয় পাওয়ার কথা। তো চার পাঁচজন মিলে তাকে নিয়ে বাড়িতে দিয়েছে। বাড়িতে যাওয়ার আগে উনি বললো যে ভাই আসলে আমি তেমন কিছু জানি না, চতুর্গ আমি জানি, কিন্তু ওই ক্ষমতা দিয়ে মানে আমি পারলাম না আরকি। তো দেখা যাচ্ছে উনি চার পরে ওই যে তিন দিন পরে বললো কবিরাজ আসছে, তিন দিন পরে কবিরাজ আসার পরে উনি বললো যে আসলে ভাই আমি প্রথমে প্রাথমিকভাবে মানে করলাম চিকিৎসা, যে যদি এই তিন দিন যে যদি সে সমস্যা হয়ে যেত তাহলে আর মানে আমি কঠোরে যেতাম না আরকি। যেহেতু তিন দিনের কোন সমস্যা মানে সমাধান হয় না, এবার সে কি করলো, সে বললো যে না আমি তাকে বন্দী করবো আরকি। হ্যাঁ বললো, তো উনি একটা বোতল নিয়ে আসলো, ওনাকে মানে প্রাথমিকভাবে বললো যে ওনার সাথে ওই যে খারাপ জিনের সাথে কথা বলার পরে যে তুই কি যাবি, কারণ না আমি যাবো না, মানে অনেকবার পর আবার যাবো না। তখন সে বললো যে না আমি তোকে বন্দী করবো। তারপর যেভাবে হোক সে তাকে মানে তার মন্ত্র দিয়ে বন্দী করার পরে একটা বোতলের মুখটা মারার পরে তার আব্বুকে দিল, তার আব্বুকে দিয়ে বললো বলতেছে যে এই জিনটা আমি এখানে বন্দী করলাম, এটাকে এমন ভাবে এমন জায়গায় ফুটবা মাটির নিচে যাতে কখনো কোনোদিন এটা মানে ওইখানে মাটি খোঁড়া না হয়, বা কোনোভাবে যদি সেই মানে মুখটা যদি খুলে যায় তাহলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ওই মেয়ে মোটামুটি এখন থেকে আলাম দিল, অনেক সুস্থ আছে। কবিরাজ যেই কবিরাজ দাঁড়াতে গিয়ে অনেকটা মানে মৃত হয়ে গেছিল, এখন আমাদের বাড়ির পাশে ওনার দেখা হয়,
বিদায় করার জন্য কাজকর্ম করতেছিল, মানে তার যে ক্ষমতা ওই ক্ষমতা দিয়ে তাদের সাথে পারতেছিল না। এক পর্যায়ে সে দেখলো যে তাকে কে যেন মানে মাথায় ধরে তাল গাছের মানে খুব ধাক্কা মারতেছিল। ওকে, তাল গাছের মধ্যে তার মাথা ঠুকছিল, যে কারণে মানে তার ব্লিডিং হচ্ছিল। একটা জিনিস জানা গেল যে নিজের ক্ষমতার বাইরে কোনো কিছু করতে যাওয়াটা কত বড় বোকামি। বোকামি, রাইট। তো আর কোন ধরনের কোন আরেকটা ঘটনা ঘটছে আমার ফুফুর সাথে। তো এটা কি আপনাদের সেই গ্রামের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে আমার ফুফু, আমার আব্বু চাচাতো বোন আর কি। তো ওনার বিয়ে হয়েছে আরো 3-4 বছর আগে। আচ্ছা, বিয়ে হয়েছে আমাদের গ্রাম থেকে অনেক দূরে। হঠাৎ করে শুনতে পারলাম যে আমার ফুফু খুব অসুস্থ। তো অসুস্থ দেখা গেল যে ওনার শ্বশুর বাড়িতে শুধু উনি এবং ওনার হাজবেন্ড, আর কেউ নাই তাদের দেখাশোনা করার মতো। তো প্রথমে তার স্বামী নিজে চিকিৎসা করছে আর কি, ডক্টরদের মানে এনে। যখন দেখলো যে আসলে চিকিৎসা করার পর জ্বর ভালো হচ্ছে না, তখন তার শ্বশুর বাড়িতে ফোন দিল যে ওনার আম্মু মানে ওনার শাশুড়িকে ফোন দিল যে আম্মু এই অবস্থা, ওর তো খুবই অবস্থা খারাপ, এখন কি করব। তা ওনার আম্মু মনে করলো যে ওনার শাশুড়ি আর কি, যেহেতু বুঝলো যে ওইখানে কেউ নাই তাকে দেখাশোনা করার মতো তার মেয়ে, তো বললো ঠিক আছে আমার বাড়িতে নিয়ে আসো। তো জ্বর আসার 3 দিন পরে তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যখন সে রিক্সা থেকে নেমে আমাদের বাড়িতে আসবে, কিন্তু এমন এক পর্যায়ে দেখা গেল যে সে খুব সিক, হাঁটতে পারতেছে না, তাকে দৌড়ে মানে বাসায় নিয়ে আসলো, খুব অসুস্থ। কিন্তু আমি একটা কথা মানে বলি, আমাদের বাড়িতে একটা ফ্যামিলি থাকতো আর কি, যেটা আমাদের গোষ্ঠী না, বাট অনেক বছর আগ থেকে তারা আমাদের এখানে থাকতে থাকতে মোটামুটি আমাদের খুবই একটা সবাই ভাবে যে আমাদেরই বংশ। কিন্তু ওই মহিলার একটু মানে চরিত্র ভালো ছিল না, দেখা যাচ্ছে বিভিন্ন রাত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে তাদের মানে দেখা যায় আর কি। এটা ওনাদের পারিবারিক প্রবলেম। তো আসার পরে মোটামুটি সুস্থ হয়ে গেল, জ্বর আমাদের এখানে আসার পরে চিকিৎসা হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। বলার পরে ওই শ্বশুর বাড়িতে মানে আর জানা এখানে থাকতেছে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী মানে ভোর রাত্রি হয়তো 3টার পরে গেছে আমার গাটলে গোসল করার জন্য। তো গোসল করার এক পর্যায়ে ওই যে আমার ফুফুর স্বামী, আমার ফুফা, উনি শুনছে যে ওনার বাবি আসলে এর এই অবস্থা, যে ওনার এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় কিন্তু কখনো দেখেনি। কিন্তু গোসল করার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে বাসমুড়ায় একজন মহিলা খুব সেজে গুজে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো ওনার চোখে যখন পড়লো তখন ফুফুকে বললো দেখো তুই বাবির মতো লাগতেছে। তখন সে বল হ্যাঁ এটা তো বাবি। তখন সে মাথায় খাললো যে আমি যেভাবে হোক আজকে বাবিকে ধরবি, কারণ আমি সবসময় শুনছি যে বাবির আসলে এরকম স্বভাব আছে, বাট কখনো তো দেখি না, আজকে আমি হাতে নাতে ধরবো। হাতে নাতে ধরার জন্য সে আস্তে আস্তে তার দিকে এগিয়ে যাচ্ছে। তো ফুফু বলছে না কি দরকার ধরা, কি দরকার তুমি আসো বাসা চলে আস। তো ফুফুর কথা সে শোনে নাই, না শুনে ওই আমার যে মহিলা সেজে বলেছিল বাসমোড়া যারে, সে তার দিকে আস্তে আস্তে মানে যাইতেছিল। তো ফুফুর কথা না শোনা কারণ ফুফু আস্তে আস্তে তার দিকে যাইতেছিল। তো দেখা যাচ্ছে যে 3-4 মিনিট মানে প্রথম যতটুকু দূরত্ব ছিল হয়তো বা 2-3 মিনিট হাঁটলে তার কাছে যাওয়ার কথা, বাট সে 4-5 মিনিট হাঁটার পরও তার কাছে যেতে পারে না। বাট প্রথম যতটুকু দূরত্ব ছিল ততটুকু দূরত্ব রয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যখন 5-6 মিনিট হাঁটলো তখন সে আশেপাশে তাকায় নেই, কিন্তু যখন হঠাৎ করে সে আশা তাকালো কিন্তু তখন দেখলো যে সে কোনো মানে গাছ গাছে কিছু না, সে একটা বিলে আসা পড়ছে। বিলে আমাদের যে বিলে যে মাছ টাছ ধরে ওই মানে বিলে চলে আসছে। তখন সে হঠাৎ করে ভাবলো যে আমি তো হারতেছিলাম রাস্তা দিয়ে, আমি বিলে কিভাবে আসলাম। তখন মোটামুটি সে একটু সন্দেহ হলো যে মোটামুটি এটা তো অবশ্যই কোনো স্বাভাবিক কিছু না। তা আমরা বাড়িতে চলে যাই। তো বাড়িতে যখন চলে আসছিল তখন দেখা যাচ্ছে যে পাশে একটা বিড়াল ডাকতেছে। তো বিড়াল ডাকতে সে স্বাভাবিক কোনো বছর রাত্রে বিড়াল থাকতেই পারে, আবার একটা কুকুর ডাকতেছে। তো এবার ডাকতে সে মোটামুটি আমার ফুফুরে বলতেছে তুমি যতটুকু পারো দোয়া দুরুস পড়ো, কারণ সে এত পর্যন্ত মানে বুঝে ফেলেছে যে আসলে তার সাথে কোনো অস্বাভাবিক মানে ঘটতে যাচ্ছে। তো ফুফু মোটামুটি যা পরে পড়তেছে আমার ফুফু পড়তেছে। তো আমাদের রাস্তা একটা ছিল মিন রাস্তা, উঠছে রাস্তা থেকে যখন তারা নামলো, নামার পরও দেখলো যে একটা ঘোড়ার গাড়ির মতো একটা আমার শব্দ, ঘোড়া গাড়ি চলে যাচ্ছে। ফুফু বললো যে আসলে ওনার যত বছর ধর আমাদের গ্রামে জন্ম কোনোদিন আমাদের রাস্তা দিয়ে ঘোড়া গাড়ি যায়নি। তা হঠাৎ করে ঘোড়া গাড়ি, তখন সে আরো বেশি সন্দেহ হয়ে গেল। তখন সে সন্দেহ হয়ে পরে বাড়ির দিকে যাইতেছিল। বাড়িতে যাওয়ার পর দেখতে তার রাস্তার কাছে আরো অস্বাভাবিক, পাশে খুবই বাতাস বইতেছে, কিন্তু তারা যেহেতু দোয়া দুরুস পড়তেছে তাদের তারা যেখান থেকে হেঁটে যাচ্ছে ওইখানে কিছু হচ্ছে না, কিন্তু আশেপাশে গাছগুলো মনে হইতেছে খুব ভেঙে ভেঙে যাচ্ছে। হয়তো আবার দেখা যাচ্ছে একটা বাস যা বাস যা যাওয়ার সময় দেখছে যে বাস গাছগুলো খাড়া, বাট যখন তারা ফিরে আসার সময় দেখলো একটা বাস পড়া।
তখন তার মাথা সন্দেহ হলো যে আমি তো যাওয়ার সময় দেখছি যে বাসটা খারাপ, এখন আসার সময় বাসটা কেন মানে পড়ে রইল। তখন সে তারা আর সামনে না গিয়ে এখানে দাঁড়ায় গেল। দাঁড়া যাওয়ার পর আমার ফুফা মানে যতটুকু পারে দোয়া দুরুস পড়ার পরে আমার ফুফুর মানে বুকে ফু দিল, তার বুকে ফু দিল। ফু দেওয়ার পরে দেখতেছে বাসটা মানে একটু পিছন তাকাইছে যে পিছনে কিছু হয় কিনা, পিছনে তাকানোর পর দেখতে বাসটা আবার খারাপ হয়ে গেছে। তখন তারা বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে সে তার আম্মুকে ফুল ঘটনা বললো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা, যখন মানে বাড়িতে তারা পৌঁছলো তখন মোটামুটি ফজরের আজান দিয়ে ফেলেছে এই অবস্থা। তো ফজরের আজান দেওয়ার পর যে বাবিকে তারা সন্দেহ করা এত ঘটনা ঘটলো, তখন দেখলো যে বাবি মানে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য মানে বাইরে বইবে মানে উজু করতেছে। তো বাবিকে তারা আর কিছু বলে না যে এই ঘটনা, তার আম্মুকে বলছে। তার আম্মুকে বলার পরে একদম সকালবেলা একদম কবিরাজ নিয়ে আসলো। কবিরাজ নিয়ে আসার পরে তার যে জামাইকে সব মানে চিকিৎসা করাইছে, তার সাথে তার জামাইয়ের সাথে যে তার মেয়েও ছিল, তার মেয়েরও চিকিৎসা করতে হবে এটা তার মাথা ছিল না। আর তার জামাইকে চিকিৎসা করেছে, জামাই মোটামুটি আর কোনো প্রবলেম হয় না। তো এই যে ঘটনা করছে, এই ঘটনার 2-3 মাস পর মানে তারা ভুলিয়ে গেছিল যে আসলে তাদের সাথে যে কিছু একটা ঘটছিল। তো ঘটনার পর দেখা যায় আমার ফুফু আবার হঠাৎ করে খুব অসুস্থ, মানে অসুস্থ এমন অসুস্থ যে যত ডাক্তার আনে তত কোনো চিকিৎসা খুব ভালো হতেছে না। তখন তাদের হঠাৎ করে মনে হইলো যে ওই ঘটনার কথা মানে তাদের মনে হয়ে গেল। যখন ওই ঘটনার কথা তার মনে পড়লো তখন তারা একজন কবিরাজ ডেকে আনলো। কবিরাজ আনার পরে সে তার সাথে মানে কথোপকথন করছে। ওই কবিরাজের কথোপকথন পরে এক পর্যায়ে সে বললো যে তারা আমাকে ধরবে মানে আমাকে সন্দেহ করে, সে আমাকে ধরবার জন্য তারা আমাকে আমার পিছু নিয়েছে, আমি তাকে নিয়ে যাবো যেভাবে হোক, আমি তাকে নিয়ে যাবো, আমি তাকে মানে এপ্লিকে থাকতে দিব না। তখন তাকে বিভিন্ন চেষ্টা করার অনেক বুঝি মরিচ পরে তার নাকে দিল, মানে চিকিৎসা করার পরও সে মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে দেখা যাচ্ছে সুস্থ হয়, বাট মানে একবারে স্বাভাবিক হয় না, সবসময় এমন সিক হয়েছে যে আসলে সে খাওয়া দাওয়া করতে পারে না, ঠিক আছে, বা সে উঠে বসতে পারে না, খুবই প্রবলেম। প্রবলেম হওয়ার পরে দেখা যাচ্ছে এক সময় সে মানে সে মারা গেছে। মারা যাওয়ার পরে তখন সে কবিরাজে জিজ্ঞাসা করলো মারা গেছে যখন দেখলো যে আর সুস্থ হচ্ছে না, মানে ওই কবিরাজ আনার পরে বলতেছে যে আপনারা হয়তো বা অনেক দেরি করে ফেলেছেন, যে আসলে তার সাথে তাকে ফলো করে আরো 2-3 মাস ওই ঘটনার পর থেকে আসলে আপনাদের উচিত ছিল যে যখন আপনারা জামাইকে মানে চিকিৎসা করেছেন তখনই তাকে চিকিৎসা করার জন্য, যেটা আপনারা অনেক দেরি করে ফেলেছেন, তার রক্তের সাথে বা তার শরীরের সাথে এমনভাবে মিশে গেছে যে আসলে এটা আমার দ্বারা সম্ভব না। তখন সে প্রশ্নটা না করে পারছি না সালাউদ্দিন ভাই, সেটা হচ্ছে যে এতবার এত রকম ভাবে উনি অসুস্থ হয়েছিলেন, প্রত্যেকবারই কেন কবিরাজ ডাক্তারের কাছে কেন নেওয়া হয়নি? না, প্রথম যখন মানে অসুস্থ হয়েছিল প্রথম কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছে। কি বলেছিলেন ডাক্তার? বলছে তার স্বাভাবিক জ্বর, অথবা জ্বর চিকিৎসা করার পরে সে ভালো হয়েছিল প্রথমবার। কিন্তু লাস্টবার যখন উজি ঘটনা যেহেতু করছে এই জন্য সরাসরি কবিরাজ, কারণ তার সাথে যেহেতু ঘটনা আগে একটা করছিল, আবার তার জামাইয়ের সাথে ঘটনা জানার পরই সে তাকে মানে কবিরাজ না আসার পরে কবিরাজ এই বললো যে আসলে আপনারা অনেক দেরি করে ফেলেছেন, ফলে সে মারা গেছে। মারা যাওয়ার পরে এখনো সে মানে ওই জামাই আমাদের বাড়িতে এখনো আসে, এখন মানে সে মোটামুটি ইনশাআল্লাহ সুস্থ আছে। এই ছিল আপনার দ্বিতীয় এক্সপিরিয়েন্স, রাইট? ওকে, অনেকগুলো সময় চলে গেছে অলরেডি আমাদের, তারপরেও আর একটা এক্সপিরিয়েন্স মনে হয় আপনার আছে শেয়ার করার। ওটা হচ্ছে আমার মানে আমার আপন খালাম্মার সাথে। ওই সময় এটা অনেক আগের ঘটনা, মিনিমাম 5-7 বছর, আর ওই সময় আমি খুবই ছোট ছিলাম। আচ্ছা, তো দেখা যাচ্ছে আমার খালাম্মার ওই সময় বিয়ে হয়নি, তার বয়স অথবা 17-18 বছর, বিয়ে মানে চায় হবে এই অবস্থা। তো গ্রামে কিন্তু দেখা যাচ্ছে ধান সিদ্ধ করে, সন্ধ্যা একবার ধান সিদ্ধ করে, বাট আবার দেখা যাচ্ছে বরাতে গুলো সিদ্ধ করে শুকায়। তো আমার নানু একটু কৃপণ ছিল আর কি, সে লোক দিয়ে কাজ করাতো না, কারণ সে কাজ করলে ভাবতো যে লোকেরা দান দিতে হবে, টাকা দিতে হবে, এই জন্য সে কষ্ট করে হলো একা একা কাজ করতো খালাম্মাকে নিয়ে। ওই সময় আমার আম্মুর বিয়ে হয়ে গেছে, আমার আম্মু আসলে আমার আম্মুর যে ছোট আমার খালাম্মা ওনার বিয়ে গেছে, আমার ছোট গেলে একা একা ওনার সাথে কাজ করতো। তো যখন আমার নানি বর্তাছে আমার খালাম্মার যে তাড়াতাড়ি ঘুমা মানে আবার তো বোরাতে উঠতে হবে, তো বোরাতে যখন উঠলো তখন আমার খালাম্মার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। মানে আমার নানিকে বললো যে আম্মু আমি তো ওয়াশরুমে যাবো, তা আমার নানি বললো ঠিক আছে তাহলে মানে আমিও যাই, না তোমার যাইতো না, তুমি কাজ করো, আমি একা একা যেতে পারবো। তো ওই ঘটনা এরকম ছিল, ওই দিন জ্যোৎস্না আলো ছিল মোটামুটি মানে আলো ছাড়াই যাওয়ার মতো ইয়া ছিল আর কি। তো উনি আলো ছাড়াই গেছে। তো গ্রামে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়াশরুম গুলো মোটামুটি বাড়ি থেকে 4-5 মিনিট দূরে হয় আর কি। তো উনি একা গেছে, যখন ওয়াশরুমে যাওয়ার পরে উনি ওয়াশরুমের ভিতরে এমন সময় দেখতেছে তার পাশে হয়তো বা 2টা বিড়াল মানে ঝগড়া করলে যে অবস্থা না এই অবস্থা আর কি। তো উনি তেমন বেশি একটা গুরুত্ব দেন না যে বিড়াল তো ঝগড়া করতেই পারে। তো ওয়াশরুমের পিছনে দিয়ে একটা রাস্তা গেছে, যেখানে আমাদের বাড়ির পাশে একটা বাজার, দেখা যাচ্ছে যে রিক্সার শব্দ, রিক্সা যেমন যা শব্দ না এরকম শব্দ। তো আমার খালামা ভাবতেছে যেহেতু বাজার দেখা যাচ্ছে, আমি আগে বলছি যে বাজারের পাশে আমাদের বাড়িটা, ওই বাজার দেখা যাচ্ছে
দূর দূরান্ত থেকে জেলেরা মাছ নিয়ে বোরাত্রা আসে মাছ বিক্রি করার জন্য। তো উনি আমার খালামা বাবা হয়তো বা মাছ বিক্রি করার জন্য রিক্সাগুলো আসতে আছে আর কি। তো উনি ওই সময় তেমন বেশি একটা গুরুত্ব দেয় নাই, কিন্তু যখন দেখলো যে আসলে মানে পিছন দিয়া মানে ঘোড়া গাড়ির মতো শব্দ, তখন আসলে সন্দেহ হলো যে আসলে গ্রামের রাস্তা দিয়ে কখনো ঘোড়া গাড়ি যাওয়ার কথা না। আর আরেকটা কথা হচ্ছে যে আমার আব্বু কিন্তু বাড়িতেই বিয়ে করছে, আমার নানার সাথে আমার আব্বুর সম্পর্ক বিয়ের আগে থেকে, কিন্তু বিয়ের পরে যে কোনো একটা প্রবলেম আমার আব্বুর সাথে নানার আর কি খুব একটু মনোমালিন্য হয়, যার সাথে আমার আমার আব্বু যায় না, আমার নানার সাথে কথা বলে না, কিছু বলে না। তা আমার বাড়ি থেকে আমার নানুর বাড়ির পাশাপাশি আমার খালামা যখন ওয়াশরুম থেকে যখন সবকিছু শব্দ বন্ধ হয়ে গেল, তখন আমার খালামা মনে হলো এখন হয়তো আমি বেরোতে পারি, এখন সে নিরাপদ মনে করলো আর কি। তো যখন বের হলো তখন দেখলো যে অনেক দূরে আমার আব্বু মানে দাঁড়িয়ে আছে। তো হয়তো আমার খালামা মনে করছে যেহেতু আমার দোলাভাই যেহেতু আমার বাড়িতে আসে না, হয়তো বউ রাত্রে সে নামাজ পড়ার জন্য উজু করার জন্য আসছিল, হয়তো আমার দেখছো সময় গেছে এই জন্য দাঁড়ায় আছে, হয়তো কিছু একটা বলবে যেহেতু সে শ্বশুরবাদ যায় না। তা আমার খালাম্মা বলতে কি দুলাবা কিছু বলবেন নাকি, তো মানে কিছু কোনো কথা বলতেছে না। তো একবার দুইবার তিনবার যখন বলার পরও সে কথা বলতেছে না, তখন সে আর কি মানে তখনও সে মনে হচ্ছে আমার আব্বি, তখন সে মানে তো যখন কয়টার সময় এটা বুঝি বউ রাত্রে তিনটার পরে সাড়ে তিনটা বাজে যখন সে আসলে বাড়িতে আসার জন্য পিছনে একটু মানে আসলো পিছনে তাকালো বাড়িতে চলে আসবে, তো আমার পিছনে তাকানোর পরে যখন আবার সামনে তাকালো তখন আমার আব্বু নেই, তখন তার ভিতরে একটা ভয় কাজ করলো যে আমি ওয়াশরুম থাকা অবস্থায় এই ঘটনা ঘটলো, ওয়াশরুম থেকে বের হওয়ার এই ঘটনা ঘটলো। তখন সে খুব ভয় পেয়েছে, ভয় পর পর সে একটা চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। ওই চিৎকার আবার মানে অনেক গুরুত্ব আমার নানি শুনতে পারেনি। তা আমার নানির কাছে আসার পরে সে কিচ্ছু বলেনি, কারণ বলে না এই কারণে যে যাওয়ার সময় নানি বলছে যে আমি আসবো কিনা, তখন সে যেহেতু বলছে যদি এখন আমি বলি তো আমার হয়তো নানি বকাবকি করবে, এই জন্য কিছু বলেনি। বাট সে সকালবেলায় তার এক বান্ধবী ছিল আমার ফুফু লাগে, ওনার সাথে ঘটনা খুব শেয়ার করেছে, বাট সে বলছে যে কারো কাছে এটা শেয়ার করবেন, হয়তো আম্মু বকা ধোকা দিতে পারে। তো দেখা যাচ্ছে এই ঘটনা অনেকদিন পরে একইভাবে আমার ওই খালামা খুবই অসুস্থ হয়ে যায়। তো দেখা যাচ্ছে আমার ওই ঢাকা মেডিকেল আনছিল আমার খালাম্মার আমার আব্বু, ওই সময় আমার মোটামুটি যেহেতু আমার তার শালির অসুস্থ ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে অনেকদিন ছিল, নিয়ে আসার পরে যখন কোনো চিকিৎসা করার পরও মোটা কোনো উন্নতি হচ্ছে না, তো ডাক্তার বললো যে আসলে আমরা আমাদের যতটুকু করা করলাম এখন আপনারা বাড়িতে নিয়ে যান, হয়তোবা যদি আল্লাহ তার হায়াত রাখে তাহলে বাঁচবে আর না সে বাঁচবে না। তখন তারা বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নেওয়ার পরে আমাদের চাঁদপুর সদরে নিয়ে গেল, চাঁদপুর নেওয়ার পরে চাঁদপুর জেনারেল যে হসপিটাল ওখানে ভর্তি করেছে, ভর্তি করার পরে ওইখানেও চিকিৎসা করেছে বাট কোনো উন্নতি হয় না। তো আবার ওইখান থেকে বাড়িতে নিয়ে আসছে, এখন বাড়িতে নিয়ে আসার পরে যখন সে অনেক অসুস্থ তখন কিন্তু তারা জানে না যে তার সাথে কোন একটা ঘটনা ঘটছিল কোন একদিন। সে এমন এক পর্যায়ে অসুস্থ সে অসুস্থ মানে মানে শোয়া থেকে উঠতে পারতেছে না, মানে খাইতে পারতেছে না। তখন যখন সে মৃত্যুর সহজে এমন একদিন সে ওই যে আমার ফুফু যার কাছে শেয়ার করছিল, সে আমার নানুকে বলতেছিল যে আসলে ও তো কোন একদিন আমার কাছে এই ঘটনা বলছিল, ওই ঘটনা তিন থেকে চার মাস পরে। তখন আমার নানি বুঝা লাগছে যে আসলে কোন একটা আসলে করছে, যেহেতু ডাক্তার এত চিকিৎসা করলাম ভালো হইতেছে না, তখন কি করি আমরা একটা কবিরাজ নিয়ে আসার পরে তাকে মানে মানে অনেক কবিরাজ আনার পরে তাকে দেখলো কি অবস্থা তার, কিন্তু কবিরাজ দেখলো যে আসলে তার মানে অনেক দেরি হয়ে গেছে, কারণ দুই থেকে তিন মাস আগে ঘটনা, তার সাথে মানে অহরহ দেখা যাচ্ছে, তার সাথে অহরহ থাকতেছে। আর অনেক সময় এমন হতো আমার খালাম্মা মানে হঠাৎ করে কোজন না হয়ে যেত, মানে তাকে খুঁজে পাইতো না, তারপর আবার বাড়িতে আসতো। তা আমার নানি ওই সময় তেমন গুরুত্ব দিত না, হয়তো বা তার বান্ধবী বাসায় বা কোথাও গেছে ঘুরতে, মানে তেমন একটা বেশি সময় ছিল না। তো একদম কবিরাজ কি করেছিল, কবিরাজ তার চিকিৎসা করেছে, বাট তার চিকিৎসা করার পরও তার কোনো ভালো হয় নাই। তারপরে আমার খালাম্মা মারা গেছে, মারা যাওয়ার পরে আমার নানা যে সেও অসুস্থ হয়ে পড়লো তার মেয়ের মানে মৃত্যু শোকে। আর আমার নানা এমন একজন লোক ছিল, সে আমি আমি কখনো দেখি না যে তাকে একক তো নামাজ মিস দিতে, এমন কোনো দিন নাই যে সে কোরআন তেলাওয়াত না করছে। যখন তার মেয়ে মারা গেল তখন সে মেন্টালি অনেক উইক হয়ে গেল এবং সেও মানে অসুস্থ হয়ে গেল। তখন তাকে ডাক্তার নেওয়ার পরে ডাক্তার বললো যে আসলে তার মেয়ের মৃত্যু শোকে সে মানসিক অনেক ভেঙে পড়ছে, এই জন্য তার এক অবস্থা। তো দেখা যাচ্ছে সে আমার নানাকে অনেক চিকিৎসা করেছে। তো ওই সময় আমার নানা আবার আমার আব্বু খবর দিল যে জামাই তোমার সাথে যা ভুল করছে আসলে আমারই ভুল হয়েছে, কিছু মনে করো না কি। ওই পারিবারিক ব্যাপারটা পারিবারিক করে নেয়, ওইখানে আমরা যাবো না পারিবারিক ব্যাপারগুলোতে, যদি এই তার সাথে রিলেটেড আরো কোনো ভয়ঙ্কর কিছু ঘটে থাকে। পারিবারিক ঘটনা বলছি এই কারণে যে যখন আমার নানার সাথে আমার আব্বুর মানে মোটামুটি সম্পর্কটা ভালো হয়ে যেত না, আমার নানাকে নিয়ে আমার আব্বু বিভিন্ন জায়গা বিভিন্ন মানে ডাক্তার দ্বারা নিয়ে গেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত এমন এক অবস্থা হয়েছে যে আমার খালাম্মা মারা যাওয়ার চার থেকে পাঁচ মাস পরে আমার নানু মারা যায়। এখন ইনশাল্লাহ আমার মানে আমার নানি বেঁচে আছে আর কি, নানু মারা গেছে। এছাড়া ওই রিলেটেড প্রবলেমটা তো আর না, ওই প্রবলেমটা আর হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আমার যখন বুঝতে পারলো যে আসলে এরকম ঘটনা ঘটছে, তখন আমাদের নানির যে বাড়িটা তার কবিরাজ এনে বন্ধ করে দিতে, যাতে আর ওই বাড়ির ভিতরে আসলে খারাপ জিন বা খারাপ আত্মা যাতে কোনো আক্রমণ করতে না পারে আর কি। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ সালাউদ্দিন ভাই আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে বন্ধু, এক এক করে তো সবার ঘটনা শোনা হয়ে গেল। হ্যাঁ,
আরো একটা পর্ব শেষ হয়ে গেল ডরের। তবে কি বলবো, আজকে কিন্তু আমাদের এই স্পটটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, কারণ মোটামুটি আমরা নাবিদ ভাইয়ের কাছে শুনে নিয়েছি এবং নাবিদ ভাইয়ের ম্যাক্সিমাম ঘটনা এই রেস্ট হাউসের এই রুমটার ভিতরেই ঘটেছিল। এবং বারবার একটা কথা বলছি, এই রেস্ট হাউসটাকে ঘিরে যতটুকু হরর ঘটনা জানা আছে তার চেয়ে বেশি হচ্ছে এটার লোকেশনটা, রাইট? অ্যাম্বিয়েন্স, দ্য ওয়েদার, দ্য এনভায়রনমেন্ট, ইটস awesome man. যারা এই ধরনের জিনিসগুলোর পেছনে ছুটে বেড়ায় তাদের জন্য একটা মানে কি বলবো খুব কাঙ্ক্ষিত একটা জায়গা, রাইট? ইভেন ইফ আমি বলবো যে যারা একটু মানে টুরিস্ট টাইপের, নট ট্রাভেলার্স, ট্রাভেলারদের, সরি উল্টাটা বললাম, ট্রাভেলার যারা যারা টুরিস্ট না তারা ট্রাভেলিং হিসাবে ওই জায়গাটাতে আসলে একটা অন্যরকম অ্যাডভেঞ্চারাস ফিল পাবে, রাইট? কারণ এত সুন্দর একটা বাড়ি এবং চতুর্দিকে এত মানে ঘন জঙ্গল, হ্যাঁ, সো এটা রাতে ঘুমানোর সময় যদি একটু ভয় মনে না থাকে তাহলে আর জমলো কোথায়, রাইট? তো যাই হোক, আপাতত এই জায়গাটা থেকে, এই রুম থেকে আমাদের বিদায় নেওয়া উচিত এবং বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, রাইট? ঠিক যেভাবে শুরু করেছিলাম, এনাফ রেস্টিং ইন দ্য হাউস, এখন আমাদের চলে যাওয়ার সময়। তো চল তাহলে উঠি আজকের মতো, এবং সেই সাথে নাবিদ ভাইকে আরো একবার ধন্যবাদ জানাই, যে এবং সবাইকে ধন্যবাদ এই জায়গায় এত দূরে আমাদের সাথে আসা এবং একই সাথে এত অসম কিছু স্টোরি শোনানো, স্পেশালি সাবিদ ভাইয়ের স্টোরি এখনো ঘুরতেছে মাথার মধ্যে আমার, যে নিজেকে নিজে দেখতে পাইছে না এই ব্যাপারটা, ইটস কেমন। এবং কিছু কিছু জিনিস যে আপনাকে দেশের বাইরেও তাড়া করে, রাইট, তার প্রমাণ তো আজকে পেয়ে গেলেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আরো একবার কোন একটা হন্টেড স্পটলেস কথা হবে আপনাদের সাথে। বাই বাই পিপল, লেটস গো, সবাই চলেন, আমরা চলে যাই। তোমার মানে